السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়তের জন্য আল কোরআনুল করিম নাজিল করেছেন, আমাদের হেদায়তের জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য মানুষের মাঝে থেকে আমাদেরকে মনোনীত করেছেন সেই মনোনীত দিনের অনুসরণের জন্য, ইত্তিবার জন্য, যে দিনের নাম হচ্ছে ইসলাম। মনোনীত করেছেন আল্লাহ তৌফিক দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার, তার আনীত দিন মেনে নেওয়ার। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাসূল করে সমস্ত নবীদের সেরা করে সৃষ্টি জগতের সর্বোত্তম ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে বিশেষ একটি বিষয় নিয়ে, যে বিষয়টি বিদআতপন্থীরা যে বিষয়টিকে তৈরি করেছে, যে বিষয়টি ইসলামে ছিল না, কোরআনে কারিমে এ বিষয়ে কোন রকমের ইখতিলাফ এর অবকাশ নেই। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এমন কোন দলিল প্রমাণ নেই যে সম্পর্কে সন্দেহ হতে পারে বা মতানৈক্য সৃষ্টি হতে পারে বা এরকম ভ্রান্ত ধারণা আসতে পারে। কিন্তু বিদআতপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয় বোঝার তৌফিক দেন না, এই জন্য যে তাদের অন্তরে থাকে বক্রতা। তাদের অন্তরে বক্রতা থাকায়, অন্তরে যখন বক্রতা, অন্তর যখন বাঁকা, তখন দৃষ্টিভঙ্গিও বাঁকা, না সঠিক বিষয়কে বুঝে ওঠে, না সঠিক বস্তুকে ভালো করে দেখে, যার ফলে তারা হিদায়াত পায় না, বরং ভ্রান্ত বিষয়কেই মনে করে সঠিক বিষয়, গুনাহের কাজকেই মনে করে নেকির কাজ, নতুন কাজকে যা দিনে নেই, কোরআন এবং সুন্নায় নেই, তাকেই মনে করে সুন্নতের কাজ। এই হচ্ছে বিদআতপন্থীদের অবস্থা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, ছয়টি যে ঈমানের স্তম্ভ রয়েছে তার একটি অন্যতম স্তম্ভ ঈমান বির রিসালা, রাসূলগণের প্রতি ঈমান। আর শেষ রাসূল হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ সূরা আহজাব ইরশাদ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন পুরুষ ব্যক্তির পিতা নন, কারণ তার ছেলেরা বাল্য জীবনে ইন্তেকাল করে। ওয়ালাকিন রাসূল আল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামুন নবিয়্যিন, এবং শেষ নবী। এখানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ রাব্বুল আলামিন মহান মর্যাদা দান করেছেন, উচ্চ সম্মান দান করেছেন, তার কথা উল্লেখ করা হয়েছে। রাসূল আল্লাহ, কার দূত, কার রাসূল? আল্লাহর রাসূল। এবং সমস্ত নবীর
শেষ নবী, তাকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়ত এবং রেসালাতের সিলসিলা শেষ করে দেওয়া হয়েছে, আর কোন নবী রাসূল আগমন করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান থাকতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ মর্যাদা দান করেছেন সেটি হচ্ছে তার জন্য মর্যাদা, তার ঊর্ধ্বেও নিয়ে যাওয়া যাবে না, যার নাম হচ্ছে সীমা লঙ্ঘন বা বাড়াবাড়ি, যা কঠোরভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাকে যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সম্মান দান করেছেন, তাতে কোন রকমের ঘাটতিও করা যাবে না, যার নাম কুফর। যেমন মর্যাদার বেশি যদি কিছু বলা হয়, কিছু যদি ধারণা রাখা হয়, বিশ্বাস করা হয়, তা শিরক, আর শিরক হচ্ছে কুফর। তেমনি যা আল্লাহ তাকে দান করেছেন তাতে যদি ঘাটতি করা হয়, তার যদি মানহানি করা হয়, তার অবমাননা করা হয়, তাও কুফর। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত হচ্ছে যে তাকে আল্লাহ যে মান সম্মান দান করেছেন, যে পজিশন দান করেছেন, সেখানেই তাকে রাখতে হবে। এটি হচ্ছে ঈমান বির রিসালা, রাসূলের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, মাটির তৈরি না নূরের তৈরি? আমাদের দেশে অধিকাংশ মুসলিম আকীদা রাখে নূরে নবী, নূরুন নবী, নবী নূর, নূরুন নবী অর্থাৎ নবী নূরের নবী, নূরুন নবী মানে নবীর নূর আসলে আরবিতে। কিন্তু আমার দেশের মানুষ না গ্রামার বুঝে, যেভাবে বলেছে যেভাবে শুনেছে বড়দের কাছ থেকে সেইভাবে বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি এই আকীদা অধিকাংশ মুসলিমদের মধ্যে ঢুকে পড়েছে। কিভাবে ঢুকলো, কোত্থেকে ঢুকলো, তাও ইনশাআল্লাহ ইঙ্গিত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা হইতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তা আমাদের বিশ্বাস করতে হবে কোরআনে কারিমে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন তার প্রতি বিশ্বাস করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই দিনকে পূর্ণাঙ্গতা দান করেছেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে নতুন কিছু প্রয়োজন নেই, বা নতুন কিছু ঢুকালেই তার নাম হবে ইসলাম বিরোধী কথা, ইসলাম বিরোধী আকীদা এবং বিদআত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন দিন কমপ্লিট করেছেন, আর দিনের অন্তর্ভুক্ত হচ্ছে নবীর মান মর্যাদা, দিনের অন্তর্ভুক্ত হচ্ছে নবীর প্রতি ঈমান, বরং এটি হচ্ছে দিনের ঈমানের একটি অন্যতম স্তম্ভ। নবীর প্রতি যদি সঠিক ঈমান না থাকে তাহলে একজন মানুষ মুমিন হতে পারবে না। আর এই বিষয়টি সম্পর্কে দীর্ঘদিন থেকে বহু প্রশ্ন আসে, যখন এইরকম মজলিস হয় তখনও প্রশ্ন আসে, টেলিফোনেও প্রশ্ন আসে, আর এমনি ব্যক্তিগতভাবে অনেকে সাক্ষাৎ করতে আসেন, প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তর অনেক আলোচনাতেই দেওয়া হয়েছে, কিন্তু বিশেষ করে অনেকদিন থেকে ইচ্ছা যে এই সম্পর্কে আলোচনার প্রয়োজন, কারণ এত বেশি প্রশ্ন এই সম্পর্কে যে এই সম্পর্কে একটি মোটামুটি বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে, আলোচনা করলে দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, সময় আমাদের কাছে এশার নামাজের পরে আজকাল অল্প সময়, তাতেই যথাসাধ্য আমি আলোচনাকে সংকুচিত করে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উঁচু মর্যাদা দান করেছেন যে কোন সৃষ্টিকে তা দেওয়া হয়নি, কোন সৃষ্টিকে তা দেওয়া হয়নি। যদি এই বিষয়টি আলোচনা করতে যায় যে কি মর্যাদা আল্লাহ দান করেছেন, তাহলে আজকে তাতেই সময় শেষ হয়ে যাবে, সুতরাং সেই দিকটা যাচ্ছি না। এতটুকু চিন্তা করুন যে আল্লাহর প্রতি ঈমান সম্পূর্ণ হবে না যদি রাসূলুল্লাহর প্রতি ঈমান না হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজান কমপ্লিট হবে না যদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন। একামত হবে না যদি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন, তাই না? সুবহানাল্লাহ। তাহলে মর্যাদার দিক বহু দিক রয়েছে, যে সম্পর্কে এর আগে কিছু আলোচনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক সম্পর্কে আলোচনা হয়েছে, সেগুলিতে আলোচনা কিছু হয়েছে, আরো ইনশাআল্লাহ সময় মতো আলোচনা হবে। তবে আজকে আলোচনা শুধু এটি করব, দুটি বিষয়ের একটি বিষয়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ না নূর, মানুষ না নূর। এই জন্য বলা হচ্ছে যে মানুষ মানে কিসের তৈরি, মাটির তৈরি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দেখো তোমরা অহংকার করিও না, কারণ কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম থেকে সৃষ্টি, ও আদম মিন তুরাব, আর আদম মাটি থেকে তৈরি, আর তোমরা সবাই আদম থেকে, তাহলে আমরা সবাই কিসের, মাটির। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তান না ফেরেশতা সন্তান, বলুন?
আদম সন্তান বলবেন না জিব্রাইল সন্তান? আদম সন্তান কেউ যদি বলে জিব্রাইল সন্তান, বিদাতিরাও বলে না, যারা বলে নূরুন নবী তারাও বলে না যে জিব্রাইল সন্তান, ইসরাফিল সন্তান, মিকাইল সন্তান বলবে না। এর আগে ইমান বিল মালায়েকা ফেরেশতার প্রতি ইমান সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে, সেখানে সেই মুসলিম শরীফের হাদিসটি উল্লেখ করেছি যে আল্লাহ খলিকাতিল মালায়েকা, ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন মিন নূর, নূর থেকে। তার নূরুন নবী যদি হন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? সেটা তো মানলেন না, ফেরেশতা সন্তান নন, জিব্রাইল সন্তান নন। আর আদম আলাইহিস সালাম মাটির তৈরি, অখলিকা আদম মিম্মা উসিফা লাকুম, তোমরা জানো যে আদমকে কি দিয়ে তৈরি করা হয়েছে, দলিল ধীরে ধীরে বলব। প্রথম কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে না বাড়াবাড়ি করা যাবে না কোনো ঘাটতি করা যাবে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এই সম্পর্কে, বাড়াবাড়ি সম্পর্কে। বিশেষ করে আশঙ্কা ছিল মুসলিমদের পক্ষ থেকে যে বাড়াবাড়ি তারা করবে, সীমা লঙ্ঘন করবে, অতিরঞ্জন করবে। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন একাধিক হাদিসে, একটি হাদিসে বলেছেন লা তুতরুনি, আমার সম্পর্কে অতিরঞ্জন করবে না, বাড়াবাড়ি করবে না, আমার যে মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে, তার বেশি বাড়াবে না। কামা আকরাতি নাসারা ঈসা ইবনে মারিয়াম, যেমন খ্রিস্টানরা মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অতিরঞ্জন করেছে, বাড়াবাড়ি করেছে। ছিলেন কি তিনি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা নন ঈসা আলাইহিস সালাম, এবং রাসূল ও তার রাসূল, আব্দুল্লাহ ও রাসূল। তারা কি করে দিল? ইবনুল্লাহ, আব্দুল্লাহকে তারা ইবনুল্লাহ করে দিল, বাড়াবাড়ি করেছে তারা, তাদের মতো তোমরা বাড়াবাড়ি করবে না। আর তারা পূজা শুরু করেছে, সেজদা শুরু করেছে, ইত্যাদি ইত্যাদি বহু ভ্রান্ত ধারণা তাদের রয়েছে এই বাড়াবাড়ি সম্পর্কে। ফাইন্নামা আনা আব্দুন, কারণ আমি হচ্ছি একজন গোলাম। কার গোলাম? কার বান্দা? আল্লাহর বান্দা। ফাকুলু, সুতরাং তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাহলে ইসলামিক আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা নিয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেইন রয়েছেন, তাবেইন থেকে তাবা তাবেইন নিয়েছেন, আইমা ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ। তারপরে শত শত বছর, দু চার পাঁচশো বছর চলে যান, কোনোদিনই কোনো কিতাবে, সেই যুগের কোনো কিতাবে, তাফসীরের কিতাব হোক, হাদিসের ভাষ্য হোক, কোনো কিতাবে পাবেন না যে কোনো আলেম এই বক্তব্য পেশ করেছেন, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস এই আকীদা পেশ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নন, তিনি নূরের তৈরি। এই আকীদা কোথাও খুঁজে পাবেন না। স্বর্ণযুগগুলি বললাম, সাহাবায়ে কেরামের যুগ, তাবেইনদের যুগ, তাবা তাবেইনের যুগ, চার ইমামের যুগ, আর চার ইমামের অনুসারী হচ্ছে পৃথিবীতে আজকাল মুসলিমরা, সেই দাবি করে থাকে, এমনকি বিদাতিরাও দাবি করে থাকে, যেমন আমাদের দেশের বিদাতিরা দাবি করে তারা ইমাম আবু হানিফার অনুসারী। তাহলে ইমাম আবু হানিফা থেকেও যদি একটি উক্তি দিয়ে প্রমাণ করতে পারে এই বিদাতিরা যে ইমাম আবু হানিফা বলেছেন অথবা লিখেছেন, বললে তার প্রমাণ থাকতে হবে, কারণ এমনি তো দাবি করলে হবে না, একজন মানুষ হাজার বছর আগে মারা গেছেন, আবার তিনিও বলেছেন, তিনি আকীদা রাখতেন, তাহলে প্রমাণ দিতে হবে তার কোন কিতাবে অথবা তার ছাত্রের কিতাবে। তার ছাত্র উল্লেখ করেছেন যে আমার ওস্তাদ বলতেন যে নবী নূরে নবী, একথা বলেছেন কি? একটি প্রমাণ যদি পাওয়া যায় তাহলে হানাফি ভাইদেরকে বলবো যে বাবা তোমরা বলতে পারো, কারণ তোমাদের ইমাম সাহেব বলেছেন নূরে নবী। এরকমই শাফিঈরা যদি বলতে পারে যে আমাদের ইমাম সাহেব বলেছেন, তাহলে তাদেরকে বলে ঠিক আছে তোমরা শাফিঈ, তখন ঠিক আছে তোমরা বলো, চার ইমামের কোন ইমাম থেকে এর প্রমাণ নেই। তাহলে আসলো কোথা থেকে? এই আসলো সুফিজম থেকে। এই পুর পীর মরিদের ব্যবসা যখন শুরু হয়েছে, সুফি মতবাদ, পীরতন্ত্রের মতবাদ যখন থেকে মুসলিম সমাজে এসেছে, অমুসলিমদের কাছ থেকে কিছু কিছু নিয়ে, হিন্দুদের এই সন্ন্যাসীবাদ থেকে কিছু নিয়ে, খ্রিস্টানদের থেকে কিছু নিয়ে, অগ্নিপূজকদের থেকে কিছু নিয়ে, এই সবগুলি জগা খিচড়ি সংমিশ্রণে তৈরি হয়েছে সুফিজম, পীর মুরিদের ব্যবসা বা মতবাদ। তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধির নামে ইসলামের লেভেল শুধু তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি, এই দিয়ে সুফিজম তৈরি হয়েছে। এই পীর মুরিদের ব্যবসা যখন শুরু হলো, তখন তার একটি আকীদা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির নন, তিনি হচ্ছেন কি? নূর, নূরের তৈরি। এটি হচ্ছে তাহলে কাদের কাছ থেকে আসা? সুফিদের কাছ থেকে, পীরদের কাছ থেকে। আমাদের দেশে অধিকাংশ মুসলিমদের এই আকীদা কেন? কারণ অধিকাংশ মানুষ হচ্ছে পীর ভক্ত। এমন একটা যুগ ছিল যে ভারত উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব মিলে যে ভারত উপমহাদেশ, এই ভারত উপমহাদেশকে পীরেরা এই পীরতন্ত্র সুফিজমে গ্রাস করে নিয়েছিল। একশো বছর, দুশো বছর আগে যদি খোঁজা যেত যে সুফিজমের ঊর্ধ্বে
কিছু আলেম চাই, তো মনে হয় খুঁজে পাওয়া মুশকিল ছিল। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সংশোধনে আসছে, অনেকের মগজ থেকে সুফিজমের বিনাত আর শিরকিয়াত কুফরিয়াত ধীরে ধীরে সরে যাচ্ছে। কোরআন এবং হাদিসের প্রচার আজকাল খুব সহজ হয়ে গেছে, পৃথিবীর মানুষের হাতের মুঠের মধ্যে চলে এসছে। আরব যেখান থেকে সঠিক ইসলাম পৌঁছে, তাদের সাথে সম্পর্ক, যাতায়াতের সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, ইলমি সম্পর্ক, পড়াশোনার সম্পর্ক, এমনকি চাকরি বাকরি যে সম্পর্ক, আপনারা বিদেশে আসতে পেরেছেন, সঠিক আকিদা জানার উপায় আপনাদের কাছে দেখুন। এই দেশে চাকরি করতে এসে আলহামদুলিল্লাহ এখান থেকে সঠিক আকিদা জানার একটা উপায় হয়ে গেছে। এগুলি 50 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল না। চাকরি করার জন্য এখানে কেউ আসতো না, পড়াশোনার জন্য কেউ, এরকম ভালো প্রতিষ্ঠান ছিল তখন এখানে আসতো, আর না ব্যবসা বাণিজ্যের যোগাযোগ এত ভালো ছিল এই মরুভূমির সাথে। সুতরাং সঠিক দিন মদিনা মক্কা থেকে নেওয়ার মতো সুযোগ সুবিধা ছিল না, যার ফলে যে অন্ধকারে ছিল ছিল উপমহাদেশের লোকেরা। আলহামদুলিল্লাহ সেই অন্ধকার এখন হালকা হচ্ছে, ভোর হচ্ছে, ভোর হচ্ছে, ধীরে ধীরে অন্ধকার দূরীভূত হচ্ছে, আর সঠিক আকীদার অনুসারী বাড়ছে। তার বাস্তব প্রমাণ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে আপনাদের কি অবস্থা, আপনার বংশের কি অবস্থা ছিল। লোকজন আলহামদুলিল্লাহ দেখছেন যে এই এলাকায় গেলে দেখতে পাচ্ছেন কিছু লোক আছে যারা সঠিক আকীদার কথা বলছে, সঠিক আকীদার প্রচার করছে, এই সুসংবাদ এটি। তো আসুন এ সম্পর্কে কিছু শোনা যাক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ, মানুষকে আরবি ভাষায় কোরআনের ভাষায় বলা হয়েছে বাসার, কোরআনের ভাষায় বাসার বলা হয়েছে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকটি আয়াতে বাসার বলা হয়েছে। বাসার মানে হচ্ছে মানুষ, আর মানুষ কিসের তৈরি? ও আদম মিন তুরাব, মানুষের পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, ও আদম মিন তুরাব। কোরআনে কারিমে রয়েছে, গত সপ্তাহে এই আয়াতগুলি শুনিয়েছি, ইন্না মাসাল ঈসা ইনদাল্লাহি কামাসাল আদম খালাকাহু মিন তুরাব, আদমকে আল্লাহ তুরাব দিয়ে মাটি দিয়ে তৈরি করলেন, সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, জীবন্ত মানুষ হয়ে যাও। আরেকটি কথা এখানে শুনে রাখার প্রয়োজন রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা যে কোনো ব্যক্তিকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য, তার উচ্চ মর্যাদা প্রকাশ করার জন্য জরুরি নয় যে তাকে বিশেষ কিছু দিয়ে সৃষ্টি বললেই তার উচ্চ মর্যাদা প্রকাশ পাবে। কথাটা বুঝতে পেরেছেন? অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্ব তার সৃষ্টির ধাতুর উপর বা উপাদানের উপর নির্ভর করে না। মানুষের বা যে কোনো ব্যক্তির বা যে কোনো জাতির শ্রেষ্ঠত্ব কিসের উপর নির্ভর করে না? তার সৃষ্টির উপাদানের উপর নির্ভর করে না। অর্থাৎ নূরের তৈরি হলেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন, আর মাটির তৈরি বললেই তার মানহানি হয়ে যাবে, অত উঁচু সম্মান পাবেন না, তিনি উচ্চ মর্যাদা হাসিল করতে পারবেন না, আগুনের তৈরি হলে তো এই হয়ে যাবে সে হয়ে যাবে না। একটি কায়দা জেনে রাখতে হবে। এর বিপরীত যদি কেউ বলে যে না, ধাতুর হিসাবে বা উপাদান হিসাবে মানুষের বা ব্যক্তির শ্রেষ্ঠত্ব বাড়ে, যার যেমন উপাদান তেমন তার ব্যক্তিত্ব, যদি এ কথা বলে এটি ইবলিশের কথা। এই যুক্তি ছিল কার? ইবলিশের যুক্তি। ইবলিশকে যখন আজাজিল, তার নাম শুনেছেন না, আজাজিল খুব ইবাদত বন্দেগী করতো, তখন ইবলিশ ছিল না, মানে ইবলিশ মানে আল্লাহর রহমত থেকে নিরাশ, পরে ইবলিশ উপাধিটি পেয়েছে সে, যখন আল্লাহর রহমত থেকে নিরাশ হলো কাফের হয়ে গিয়ে আল্লাহর আদেশকে অমান্য করে, ফেরেশতাদের সাথে উঠা বসা করতো, চলাফেরা করতো, থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উসজুদ ওয়াইজ কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন যে আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সমস্ত ফেরেশতাগণ সিজদা করলেন, ইবলিস বলল না 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 আমি সিজদা করব না, আমি আদমকে কেন সিজদা করব, আমি তার চাইতে বয়োজ্যেষ্ঠ, অনেক আগে সৃষ্টি হয়েছি, আর ওকে চোখের সামনে দেখলাম আল্লাহ তৈরি করলেন ওকে। যুক্তি এটা কিন্তু পেশ করেনি, এটা হয়তো মনে ছিল তার, কিন্তু যুক্তি অন্য একটা পেশ করেছে। কি যুক্তি পেশ করেছে তা কোরআনে বলা হয়েছে, অস্বীকার করলো আবা, অহংকার প্রকাশ করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কত যে ইবাদত বন্দেগী করেছিল সব গেল, সর্বনাশ হয়ে গেল। কি যুক্তি? সে যুক্তি কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, ইবলিসি যুক্তি। কি বলেছিল? আসজুদ লিমান খালাকতিনা, হে আল্লাহ তুমি যাকে মাটি দিয়ে কাদা দিয়ে তৈরি করলে তাকে আমি সিজদা করব, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করলে, ওকে মাটি দিয়ে সৃষ্টি করলে, আর মাটিকে আগুন সৃষ্টি, আগুন দিয়ে যে সৃষ্টি সে মাটিকে সিজদা করতে পারে? কখনো হতে পারে না, আগুন সবসময় উর্ধ্বে, সুতরাং আমি উর্ধ্বে থাকবো, আমি কেন তাকে সেজদা করবো, সেজদা করবো না। তাহলে উপাদানের ভিত্তিতে ফজিলত বা মান সম্মান বেড়ে যাওয়ার ধারণা কার? ইবলিসের ধারণা। সে বললো যে আমি শ্রেষ্ঠ কারণ আমি আগুন তৈরি, অথচ কখনো না তা। এজন্য একটি আকিদা মনে রাখবেন, এখানে নবী করিম সাল্লামের সম্পর্কে বা বাশার বা নূর সম্পর্কে আলোচনার আগে, যে উপাদানের ভিত্তিতে কোনো ফজিলত নেই, বরং এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সমস্ত সৃষ্টির সেরা, এটি তো
আমাদের আকীদা, এটা কোন সন্দেহ আছে কি? আমরা যেমন আফজাল, কি বলছে, আফজালুল খালক, সৃষ্টির সেরা, সমস্ত সৃষ্টির সেরা তিনি, সমস্ত সৃষ্টির মধ্যে ফেরেশতা আছেন কিনা, জিব্রাইল মিকাইল ইসরাফিল আছে কিনা, সমস্ত সৃষ্টি সেরা, শুধু মানুষের মধ্যে সেরা না, সমস্ত সৃষ্টির সেরা। তাহলে কি বোঝা গেল, ফেরেশতাদের চাইতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদা বেশি, অথচ ফেরেশতার নূরের তৈরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির তৈরি, এটি হচ্ছে আমাদের ইমান, এতে কোনো সন্দেহ নেই। আরো মনে রাখবেন, ওলামায়ে কিরামরা বলেছেন যে সৎ, যারা নেক মানুষ, আদম সন্তান, তারা তারা ফেরেশতাদের চাইতে উত্তম, সমস্ত ফেরেশতার চাইতে উত্তম। আর সাধারণ মুসলমান, যারা সাধারণ মুসলমান, তাদের চাইতে সাধারণ ফেরেশতা উত্তম। এক হচ্ছে বিশেষ বিশেষ নেক, অত্যন্ত সৎ আল্লাহওয়ালা মুসলমান, নেক মুসলমানরা ফেরেশতাদের চাইতে উত্তম। আর সাধারণ মুসলমান চাইতে কারা উত্তম? সাধারণ ফেরেশতা। কারণ ফেরেশতারা সাধারণ হলেও সবাই আল্লাহর ইবাদত বন্দেগি সবসময় করেন, আল্লাহর অনুগত, তারা আল্লাহর নাফরমানি করেন না। পক্ষান্তরে মানুষ মুসলিম কত নাফরমানি করছে, তাহলে এত নাফরমানি করার পরেও কি সাধারণ ফেরেশতা চাইতে উত্তম হওয়ার কথা বলা যেতে পারে? কখনো না। তাহলে এই আকীদা আমরা বুঝে নিলাম। এখন আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানুষ নূর নন, এ সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে কোরআনে কারিমে তা শোনে আপনাদেরকে। একটি আয়াত প্রথমে পাঠ করেছি, সূরায়ে বনি ইসরাইল যেটিকে বলা হয়, কি সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের বলি ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, সূরা কাহফের আয়াত, এটি সূরা কাহফের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কাহফের শেষ আয়াত 110 নম্বর আয়াত, সেটা দিয়ে শুরু করি। মহান আল্লাহ ইরশাদ, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী তুমি জানিয়ে দাও, আল্লাহ বলছেন নবীকে জানিয়ে দিতে মানুষকে, যাতে করে মানুষ বিভ্রান্তিতে না থাকে, বাড়াবাড়ি না করে, সীমা লঙ্ঘন না করে। বাড়াবাড়ি করাও কুফর শিরক, আর মানহানি করাও কুফর, এ কথা আগেই বলেছি। কিন্তু আল্লাহ যেই স্থানে আল্লাহ নবীকে স্থান দিয়েছেন সেখানে রাখতে হবে। আল্লাহ কোন স্থানটি দান করেছেন? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিঃসন্দেহে আমি মানুষ, বাশার, মিসলুকুম তোমাদের মতোই, তোমাদের মতোই মানুষ, মানে মানুষ হিসাবে আমি তোমাদের মতোই মানুষ। মানুষ তোমরা মাটির তৈরি, আমিও মাটির তৈরি, তোমরা আদম সন্তান, আমি আদম সন্তান, তোমরা মা বাবার বিবাহ শাদীর পরে তাদের মেলনের মাধ্যমে জন্ম নিয়েছ, আমিও সেভাবে জন্ম নিয়েছি, না অস্বীকার করবেন? এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমেনা ছিলেন না, পিতা আবদুল্লাহ ছিলেন না, দাদা আব্দুল মুত্তালিব ছিলেন না, তার নানা বংশ, দাদা বংশ এসব ছিল না, তাহলে সবগুলি তোমাদের মতো, এগুলি তো হচ্ছে তোমাদের মতোই, তাহলে পার্থক্য কোথায়? পার্থক্যের কথা আল্লাহ বলছেন, ইউ হা ইলাইয়া, তবে আমার নিকট আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ আসে, ওহী আসে, আমি যা কিছু বলি, যা সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, যে কথা বলি সেটি আল্লাহ প্রদত্ত কথা, আল্লাহর কথা, আকাশ থেকে আল্লাহ নাজিল করেন যে কথা সেই কথা বলি, ইউ হা ইলাইয়া, আমার নিকট ওহী আসে। অন্য আয়াতে আল্লাহ ইরশাদ, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি একটিও কথা তিনি বলেন না, খেয়াল খুশি একটিও কথা বলেন না, ব্যক্তি জীবনের কথা যেগুলি সাংসারিক, সেগুলির সাথে তো দিনের কোনো সম্পর্ক নেই, যেগুলি বৈধ কথা, কিন্তু যেগুলি মানুষকে পথ প্রদর্শনের কথা, দিনের কথা, সেই ক্ষেত্রে নিজের কোনো মন্তব্য নেই। অমায়ন্ত কোয়ানিল হওয়া, নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যাকে চৈতন্য বলেন তা হচ্ছে ওয়াহি, যা আকাশ থেকে ওহি করা হয়, ইউহা। তাহলে এই ওয়াহির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, রেসালা তার কাছে সকাল বিকাল বারবার করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের যিনি রাইস, ফেরেশতাদের সেরা যিনি, তিনি আগমন করছেন আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে। এর চাইতে বড় সম্মান আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মান দান করেছেন সেই সম্মানই রাখতে হবে। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন? বাশার, মানুষ ছিলেন। আরো শুনুন, এটি হচ্ছে সূরা বনি ইসরায়েল, সূরাতুল ইসরা, বনি ইসরায়েলের আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইসরা, আরবদের দেশের কোরআনগুলিতে কপিতে সূরাতুল ইসরা লেখা থাকে, আমাদের দেশের কোরআনে সূরা বনি ইসরায়েল লেখা থাকে। বহু সূরা রয়েছে যেগুলির একাধিক নাম, দুইটি, চারটি, পাঁচটি, দশটি নাম আছে, এমনকি সূরা ফাতিহার কয়টি নাম আছে বলতে পারেন? আমি অনেক সময় বলেছি, হ্যাঁ, 14টি নাম আছে সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা, সূরাত উম্মুল কিতাব, সূরাতুল শেফা, সূরাতুর রুকিয়া, উম্মুল কোরআন, বহু নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরা বনি ইসরাঈল ইরশাদ করছেন, কুল লাউ কানা ফিল আরদি মালায়েকাতুন ইয়ামশূনা মুতমাইনিনা লানাজ্জালনা আলাইহিম মিনাস সামায়ে মালাকান রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানব জাতির মধ্য থেকে রাসূল করে প্রেরণ করেছেন, যেমন অন্য আয়াতে আল্লাহ বলেছেন,
ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলান মিনহুম, তাদের মধ্য থেকে, মানুষের মধ্য থেকেই এতিম হয়ে লালিত পালিত হলেন, বড় হলেন, বয়স 40 হলো, তখন তাদের মধ্য থেকে, কুরাইশদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে, মক্কা থেকে একজনকে আল্লাহ মনোনীত করলেন রিসালাত দিয়ে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বাআসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, মিনহুম কোন জায়গায় বলেছে, কোন জায়গায় মিন আনফুস, তাদেরই মধ্য থেকে, তাদের মধ্য থেকে, আবার মধ্যখানে হঠাৎ করে নূর কি করে চলে আসলো, তাদের মধ্য থেকে মানে কি ফেরেশতাদের মধ্য থেকে, হ্যাঁ না মানুষের মধ্য থেকে, তা মানুষের মধ্য থেকে হঠাৎ করে মধ্যখানে। আরেকটি কথা আমি বলি যে ওপরেও মানুষ, নিচেও মানুষের মধ্যখানে হঠাৎ করে নূর কোথা থেকে, অর্থাৎ বাবাও মানুষ, মাও মানুষ, আবার ছেলে মেয়ে সবগুলি মানুষ। এগুলি বিশ্বাস তো রাখছে বিদাতপন্থীরা, হ্যাঁ পীর মরিদির ব্যবসায়ীরা, তারা যেসব বিশ্বাস রাখে না, আবদুল্লাহকে আর আমেনাকে বলে যে নূর, কে নূর তো নূর হলে নূর হবে, তাহলে সিলসিলা নূর শুরু হয়ে যাবে ওপর পর্যন্ত একবারে, তাও তো বলে না তারা, তাহলে ওপর দিকেও তারা নূর বলছে, আবার নিচের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার মেয়ে, নূর না মাটি, মানুষ না নূরের ছেলেগুলি যে বাল্যকালে মারা গেলেন তারা সবগুলি মানুষ, তো এদিকেও মানুষ ওদিকে মধ্যখানে নূর, কেমন কথা হলো, অবিশ্বাসযোগ্য কথা, না কোরআনে আছে, না হাদিস আছে, না যুক্তিতে আছে, না কোরআনে আছে, না সহি হাদিস আছে, না কোন বিবেকবান মানুষের যুক্তিতে আছে। আর যুক্তি অতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য না যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক না হবে, সেই যুক্তি যুক্তিযুক্ত শরীয়তে দিনে যে যুক্তি কোরআন এবং সন্ন্যার অনুসারে হবে, কোরআন সন্ন্যা ভিত্তিক হবে। যুক্তির কথা পেশ করা যেতে পারে যে কোরআন এবং হাদিস যদি সাপোর্ট করে, আর কোরআন হাদিস বিরোধী যুক্তি চলবে না, এই যুক্তি আবার ইবলিশের যুক্তি, যেমন ইবলিশ যুক্তি পেশ করেছিল। জি, তো আল্লাহ রাব্বুল এখানে বলেছেন যে যদি ফেরেশতা মানুষের মাঝে এসে করে দিতাম, আগে বলেছি যে মালায়েকা ফেরেশতাগণ কি থেকে তৈরি, নূর থেকে তৈরি, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে এই জন্য মনোনীত করেছেন, না হলে মানব জাতির সাথে এত কাছাকাছি হওয়া যেত না, ঘনিয়ে বসা যেত না, সম্প্রীতি ভালোবাসা জন্মাত না। আপনার আকার ধারণ করে যদি জিন চলে আসে, মানুষের আকার ধারণ করে, আর যদি জানতে পারেন না, ইয়ে আমার আকার ধারণ করে আমাকে বিয়ে করে, ধরেন আপনাকে বিয়ে করেছে, এক পরী এসেছে একেবারে মানুষে অতি সুন্দরী, আর তারপরে এসে বলছে তোমাকে বিয়ে করব, আর আপনাকে বিয়ে করে ফেললো, তারপর তার সাথে সাহস করে আপনি ঘর বসাতে পারবেন না, সব সময় চোরের মন পুলিশ পুলিশের পাবে, কি হয় কখন মেরে দিয়ে চলে যায়, গলাটা টিপে দিয়ে চলে যায়, কখন ভয় লেগেই থাকবে। তাহলে অন্য জাতি হলে যতই সুন্দরী পড়ি আপনার কাছে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাই জন্য রাসূল করে পাঠাননি, মানুষকে রাসূল করে পাঠিয়েছেন, যাতে করে সহজে গ্রহণ করতে পারে মানুষের কথা, একজন মানুষের কাছে ঘনিয়ে যদি বসতে পারেন, তার সাথে বন্ধুত্ব করতে পারেন, তার কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব আপনার সাথে কথা বলতে, বসতে, উঠতে, খেতে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, তখন আপনার কথার গুরুত্ব দিবে। কিন্তু যদি সবসময় একটু দূর দূর ভাব থাকে, আপনার কথা গ্রহণ করতে রাজি হবে না, পাশে বসতেই চায় না আপনার। জি, জাতি যদি অন্য হতো রাসূলদের, তাহলে এই দাওয়াতি কাজ সফল হতো না, এই ক্ষেত্রে কামিয়াবি হতো না। আরো মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কালু আবাস আল্লাহ বাশারা রাসূল, সূরা বানী ইসরা আয়াত নম্বর 94, তারপরে আয়াতটি আগের আয়াতটি, এখানে বলা হয়েছে ফেরেশতাকে আমি রাসূল করে পাঠাইনি, মানুষকে পাঠিয়েছি। এই জন্য বলা হয়েছে যে আরবের কাফের মুশরিকরা বলতো যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েতই করতে চেয়েছে, আর আল্লাহ যদি নবী পাঠাতে চেয়েছে, তো ইয়াতিম কে কেন নবী পাঠাবে, আর মানুষকেই কেন নবী পাঠাবে, আকাশ থেকে একজন নবীকে নামিয়ে দিত আর আমরা দেখে নিতাম, আর দেখে নিলে আমরা সচক্ষে বিশ্বাস করে নিতাম, আর আমরা মুসলমান হয়ে যেতাম, লাউলা মানুষের আলিনাল মালায়েকা, আমাদের কাছে ফেরেশতা কেন নামানো হয়নি, আর নারা রব্বা না, অথবা আল্লাহকে দেখে নিতাম, ভাই আল্লাহকে দেখতো, না হলে ফেরেশতা স্বয়ং নেমে আসতো আর বলতে যে তোমাদেরকে সতর্ক করার জন্য আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলিমা পড়ানোর জন্য এসেছি। এটি ছিল দাবি কাদের, কাফের মুশরিকদের দাবি। তাহলে কাফের মুশরিকদের ধারণা যে মানুষ, আমিও মানুষ, সেও মানুষ, সে কেন শ্রেষ্ঠত্ব লাভ করবে, সে কেন নবী রাসূল হবে, তার কাছে কেন ওহী আসবে, এই শ্রেষ্ঠত্ব মর্যাদা কেন দেওয়া হলো, আমাদের নেতাদেরকে কেন দেওয়া হলো না, তারা তো এই কথা বলতো। তাইফের নেতারা আর মক্কার নেতারা বলতো যে লাউলা নুজিল হাযাল কোরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, বহু রকমের কথা, একবার বলতো ফেরেশতা কেন পাঠালো না, একবার বলতো যদি আচ্ছা ঠিক আছে মানুষকেই যদি রসুল করে পাঠাইতে হয় তো আমাদের নেতারা কোথায় গেল, মক্কার নেতা কোথায় গেল, তায়েফের নেতা, এত বড় বড় শহরগুলির নেতা কোথায় গেল, তাদেরকে ছেড়ে দিয়ে এতি মানুষকে কেন রসুল করে পাঠানো হয়। তাহলে তাদের একটি কথা ছিল যে রাসুল মানুষ হবে না, ফেরেশতা হওয়া উচিত, মানে নূরের হওয়া উচিত। বিদাতিরাও বলছে যে না, রসুল কি করে মানুষ হতে পারে, বিদাতিরা কি বলছে,
রসুল কি করে মানুষ হতে পারে? মানুষ যদি রসুলকে বলি তো মানহানি করে দিলাম, অবমাননা করে দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর মক্কার কাফের তাই বলতো, দেখছেন সাদৃশ্যতা। একটি কথা এই পয়েন্টে থাকবে যে আল্লাহ রসুলকে নূর বলায় সাদৃশ্যতা রয়েছে ইহুদিদের সাথে, সাদৃশ্যতা রয়েছে খ্রিস্টানদের সাথে, সাদৃশ্যতা রয়েছে হিন্দুদের সাথে, সাদৃশ্যতা এমন কি রয়েছে যে পয়েন্টে এখন বলছি, মক্কার মুশরিকদের সাথে। মক্কার মুশরিকরা আশ্চর্য মনে করত যে নবী আবার মানুষ কি করে পাঠাইলো, নবী করবে ফেরেশতাকে, মানে নূরের। আর বিদাতিরা কি বলছে, পীরপন্থীরা, যে নূরে নবী, নবী কি করে মানুষ হতে পারে? তাহলে দেখলেন সাদৃশ্যতা, কাফেরদের অনুকরণ দেখলেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকমই যে তোমরা বিজাতির অনুকরণ করবে, কাফেরের অনুকরণ করবে। আরো বলেছেন সতর্ক করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি আকীদায় আমলে আচার আচরণে ধর্মীয় ক্ষেত্রে কাফেরদের সাদৃশ্যতা অবলম্বন করবে, ফাহুয়া মিনহুম, সেই ব্যক্তি বা তারা তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে যদি আমরা মক্কার মুশরিক কাফেরদের মতো যদি বলি যে নবী মানুষ কি করে হইতে পারে, নবী ফেরেশতা হওয়া দরকার, ফেরেশতাদের মতো সৃষ্টি নূরের হওয়া দরকার, তাহলে তাদের তো অনুসরণ হয়ে গেল, অনুকরণ হয়ে গেল, সাদৃশ্যতা হয়ে গেল, সুতরাং তাদের অন্তর্ভুক্ত তারা। এই কথাটি শুনে রাখুন। বাকি খ্রিস্টানদের সাদৃশ্যতা কেমন করে, ইহুদিদের কেমন করে, হিন্দুদের কেমন করে স্মরণ করিয়ে দেবেন যদি বলে যায়, পরে পরে বলবো ইনশাল্লাহ। তো কাফেররা বলতো যে আবাস আল্লাহ বাশারা রাসূলা, দলিল দ্বিতীয় বলছি যে বাশার আল্লাহ কোরআনে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মক্কার মুশরিকরা বলতো, আরবের কাফেররা বলতো যে আল্লাহ বাশারকে মানুষকে রসুল করে পাঠালেন, এটা কেমন করে হইতে পারে? বিদাতীরা বলছে নবী মানুষ হতে পারেন না, নবী বাশার হতে পারেন না, মাটির হতে পারেন, নবী নূরের। আর তারা বলতো আবাশ আল্লাহ বাশারা রসুলা, আল্লাহ কি করে রসুলকে মানুষ করে পাঠালেন? না, রসুল হবেন মানে ফেরেশতা পাঠাবেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন আল্লাহ যদি ফেরেশতা পাঠাতেন আমরা মেনে নিতাম? তার জবাবে আল্লাহ রাব্বুল বলছেন কুল লাউ কানা ফিল আরযে মালায়েকা, পৃথিবীতে ফেরেশতাদের সব সময় চলাফেরা করা, মানুষের সাথে মেলামেশা, তাদের কাছে কাছে বসা যদি সম্ভবপর হতো, তাহলে লানাযযালনা আলাইহিম মিনাস সামায় মালাকান রাসূলা, তাহলে আকাশ থেকে আমি ফেরেশতাকে রাসূল করে পাঠাইতাম। তা সম্ভব না, ফেরেশতারা মানুষের সাথে চলাফেরা করবে সব সময় না, হবে না, এটা অসম্ভব, সেজন্য আমি পাঠাই। আরো শুনুন, মুশরিকরা আশ্চর্য হতো এ কথা। আরেকটি জায়গায় আল্লাহ রাব্বুল বলছেন যে মানুষকে কি করে, মানব সন্তানকে কি করে রাসূল করে পাঠায়। তাহলে মুশরিকরা, এই জন্য ওলামারা বলেছেন যে মুশরিক, আরবের মুশরিকরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদাতীদের চাইতে বেশি ভালো করে চিনতেন। কি শুনলেন, বুঝতে পারলেন কথাটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর জ্ঞান হাসিল করতে হবে না, হবে না, এটি ইসলামের তিনটি মূলনীতির, ইমানের তিনটি মূলনীতির একটি, কি আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা, রসুল সম্পর্কে জ্ঞান হাসিল করা, দিন সম্পর্কে জ্ঞান হাসিল করা। রসুল সম্পর্কে আরব কাফের মুশরিকদের যে জ্ঞান ছিল, যে মারিফাত ছিল, যে অবগতি ছিল, ততটুকু এই বিদাত পন্থীদের যারা নামধারী মুসলমান তাদের নেই। কারণ তারা কাফের হলেও নবী করিম সাল্লাল্লাহু সম্পর্কে জ্ঞান রাখত যে মানুষ, মানব সন্তান কি করে নবী হয়েছিল। সেই জন্য আশ্চর্য হয়ে বলতো যে মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, এ তো তোমাদের মতো মানুষ হয়ে এসেছে, ইয়াকুলু মিম্মা তাকুলুন, তোমরাও খাও সেও খায়, ওয়াইয়াশরাবু মিম্মা তাশরাবুন, তোমরাও পান করো সেও পান করে, তাহলে সে কি করে নবী হতে পারে? জানতো, তারা জানতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার হয়েছেন। দেখুন আয়াতের শব্দটি মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ, তিনি আমাদের সামনে মানুষ হলেন, আর সে কি করে রসুল হয়ে চলে এলো? তাকেও খেতে হয়, তাকেও খিদা লাগে, তাকেও নিদ্রা লাগে, তাকেও আরাম করতে হয়, বিশ্রাম করতে হয়, ইত্যাদি ইত্যাদি, তাকেও রুজি রোজগার করতে হয়, ব্যবসা বাণিজ্যের জন্য যেতে হয়, ছাগল চড়াইতে হয়েছে, যায় একজন মানুষ কি করতে হয়? কোনোদিন শুনেছেন যে ফেরেশতা ছাগল চড়িয়েছে, ফেরেশতা ব্যবসা করতে গেছে পেটের দায়? নবী শাসন গেছেন না, জাননি? নূরের তৈরি হলে আবার এইসব ব্যবসা করার দরকার কি, আর ছাগল চড়াবার দরকার কি? প্রিয় নবী শাসন বলছেন কোন তো আর আগানামান আলা কারারি তালে আহলে মক্কা, সুবহানাল্লাহ, আমি যখন যুবক ছিলাম তখন মক্কার কিছু লোকের ছাগল চড়িয়েছি দৈনিক অল্প পয়সার বিনিময়ে, কারারির কয়েকটি কিরাত দেওয়া হইত আমাকে, তার বিনিময়ে পেটের জন্য কোন ফেরেশতাকে তা করতে হয়েছে নাকি? নূরের তৈরিকে করতে হয়েছে এই কাজ? করতে হয়নি। তো মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এই জ্ঞান রাখতো, তার জন্য আশ্চর্য হয়ে তারা বলতো যে মা হাজা ইল্লা বাশারুম মিসলুকুম, তোমাদের মতে মানুষ, তোমাদের মতে পানাহার করে। আর এক আয়াতে বলেছেন মালি হাজার রাসূল ইয়াকুলু তো আমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, ই আমার রাসূল কি করে হতে পারে,
খাবার খেতে হয় এই রসুলকে, ওয়ামশিফিল আসওয়াক বাজারে মাঠে ঘাটে হাটে যেতে হয়, আসওয়াক বাজারে যেতে হয়, হাটে যেতে হয়, কেনাকাটা করতে হয়। যেমন আমাদের দেশের বিদাতি জনসাধারণের এইরকম আকিদা আছে, হুজুররা আবার বাজারে কেন, হুজুর কেন বাজারে, আবার হুজুর আবার ব্যবসা কেন করবেন, হুজুর মানে মোল্লার দৌড় মসজিদ, মসজিদের ইমাম হয়ে যাও নয় মুয়াজ্জিন হয়ে যাও, আর থাকো ওই নজর নিয়াজ কিছু আসবে, ফাতিহা টাতিহা করবে, দু চার পয়সা আসবে, বা কেউ কেউ মরলে কোরআন খানি করতে ডাকবে, ওই যে কেউ এ মারা গেলে, গরু ছাগল মারা গেলে কাদের লাভ হয় জানেন তো ভালো করে, গরু ছাগল মারা গেলে আর মাঠে ঘাটে ফেলে দিলে লাভ কাদের হয়, ওই রকমই অবস্থা করে গেছে আমাদের দেশের মোল্লা হুজুর হাফেজকারীদের, আমাদের দেশের বিদাতি জনসাধারণ, যে এরা কেন বাজারে যাবে, এরা কেন ব্যবসা বাণিজ্য করবে, এরা কেন এসব কাজকর্ম করবে, এরা মসজিদে থাকবে, এরা হুজুর ধরেন মানুষ, কোরআন খানি করার জন্য আমাদের কোন লোক মারা গেলে তখন প্রয়োজন, জীবিতদের জন্য এদের প্রয়োজন নেই, মরে যাওয়া লোকের জন্য প্রয়োজন, যেমন মরে যাওয়া গরু ছাগলের জন্য আমাদের প্রয়োজন, কিসের তো বুঝতেই পারছো, ওই রকমই অবস্থা করে দিয়েছে আমাদের দেশের আলেম ওলামা সমাজের আর হাফেজকারীদের, আমাদের দেশের বিদাতি জনসাধারণ। জি, সুতরাং আমাদের আলেম ওলামাদের হাফেজকারীদের মান সম্মান ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওদের দ্বারস্থ হয়ে থাকলে হবে না, ওদের সামনে হাত হাত বাড়ালে হবে না, ওদের ঘরে ঘরে গিয়ে পয়সাওয়ালাদের ঘরে ঘরে কোরআন খানি করলে হবে না, কোরআন বিক্রি করলে হবে না, হাদিস বিক্রি করলে হবে না, ফতোয়া বিক্রি করলে হবে না, তাদের খেয়াল খুশি মর্জি মোতাবেক ফতোয়া দিলে হবে না, যদি আমাদের দেশের আলেম ওলামারা স্বয়ং সম্পূর্ণ হয়ে যেত আর এই রকমের দাঁড়ে দাঁড়ে না ফিরে বেড়াতো জনসাধারণ, তাহলে আমাদের দেশের পয়সাওয়ালারা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিত, কোরআন শেখায় না, অসুবিধা নেই, হুজুর তো আছে, মরার সময় কোরআন পড়ার ব্যাপারে জানাবে, হুজুর কেটে গেলব, জি শত শত হুজুর এসে এমনিতেই কোরআন পড়তে থাকবে, আর এরকম কিসা কাহিনী তো আজকাল শুনতেই পাচ্ছেন, একদিকে কোরআন পড়ছে আরেকদিকে হিন্দুদের এতে হিন্দুরা ভারতে এই যে নেতারা মারা গেল, এক নেতা মারা গেল, তো বলছে পাশে বসে যে ভাইরা দেখেছে এই দৃশ্য, সে ভাইরা এই খবরটি দিচ্ছে, আমি তো সব দেখি না, ও দেখতে যাই না, কিন্তু খবর আমার কাছে আসতে থাকে, বলছে একদিকে বসে ভারতের বিদাতি কবর পূজারী মোল্লারা 300 সংখ্যায় কোরআন খানি করছে, আর আরেকদিকে হিন্দু সাধুরা এসে গীতা পাঠ করছে, এ হচ্ছে বিদাতি মুসলমানদের অবস্থা ভারত উপমহাদেশে। তো মক্কার মুশরিকরাও আশ্চর্য হতো যে বাজারে চলাফেরা করবে আবার রসুল কি করে হতে পারে, রসুল কি হবে, নূরে তৈরি হবে, ফেরেশতা হবে, বিদাতিরাও এরকমই মনে করে যে রসুল কি করে আবার মানুষ হতে পারে, রসুল আবার মানব সন্তান কি করে হতে পারে, মাটির তৈরি কি করে হতে পারে, না রসুল নূরের হবে, রসুল নূরের হবে, রসুল ফেরেশতাদের মতো হবে, দেখছেন সাদৃশ্যতা কেমন মুশরিকদের সাথে। তাহলে বাসার শব্দে এই আয়াত রয়েছে সূরা মুমিনুন আয়াত নম্বর 33-34। আরো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান ইরশাদ করেছেন, ওমা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিন ইল্লা আন্নাহুম লা ইয়াকুলুনা ত্বামা ইয়ামশুনা ফিল আসওয়াক। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বে যত নবী রাসূলকে আমি প্রেরণ করেছি তারা সবাই খাবার খেতেন, বাজারে চলাফেরা করতেন, এবং তারা মানুষ ছিলেন, এরকম এগুলি কার গুণ, নূরের তৈরি ফেরেশতাদের গুণ, বাজারে চলাফেরা করেন আর খাবার খান, হ্যাঁ ফেরেশতারা করেন, নূরের তৈরি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এসব করতেন না। হাদিস থেকে শুনুন, কোরআন আয়াত বেশ কিছু পেশ করলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাশার অর্থাৎ মানুষ, আর মানুষ মাটির তৈরি। হাদিস শুনুন, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেছেন, একবার কোন এক নামাজ পড়াচ্ছিলেন জোহর অথবা আসরে, 5 রাকাত পড়িয়ে দেন, সহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল নবীকে দিয়ে সহ করিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে করাতেন না, কিন্তু নবীর দ্বারা এই সহ হলো কেন, যাতে করে আমরা বাস্তব শিখতে পারি, তিনি শুধু কথার দ্বারা না শিখে আমল দ্বারা কর্মের দ্বারা শিখিয়েছেন যে ভুল হলে নামাজে যদি ভুল হয়ে যায় সহ হয়ে যায়, ভুল হয় তাহলে ভুলের সংশোধন, কম হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে সংশোধন কি করে করতে হবে, এই একটি শিক্ষা দেওয়ার ব্যাপার ছিল। আর একটি শিক্ষা দেওয়ার ব্যাপার এই ছিল যে যদি নবী সাল্লাহ সাল্লামের দ্বারা সহ না হইতো আর আজকালকার কোন ইমাম দ্বারা সহ হয়ে যেত, তাহলে সেই ইমামকে মানুষ ভর্ৎসনা করা শুরু করতো, নামাজ পড়াতে জানেন না বা নামাজ পড়তে বসেছেন ভুল করেন, বলে না, আজকাল লোকের শুনেছেন কোন ইমামকে বলে কি করে না, কারণ জানে যে এটি শরীয়তের ব্যাপার সাফার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছে এরকম, আর এর সংশোধনের উপায় হচ্ছে সহ সিজদা দেওয়া, ঘাটতি বাড়তি যা আছে তার ঘাটতি থাকে তো পূরণ করে নাও, আর সহ সিজদা করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একবার এরকম 5 রাকাত নামাজ পড়িয়েছিলেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি বলা হলো, তখন সহ সিজদা করলেন, 2টি সিজদা করলেন, আর তারপরে এই হাদিসটি উল্লেখ করেছিলেন, ইন্নামা আনা বাশার, নিঃসন্দেহে ইন্নামা, কোরআনের প্রথম আয়াত যে বলেছে সূরা কাহাফ থেকে তাতে ওরে ইন্নামা আনা
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, দেখেন কোরআনের ভঙ্গিমা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভঙ্গিমা দেখুন কত সুন্দর। ইন্নামা নিশ্চয়ই নিঃসন্দেহে, আনা বাশার আমি মানুষ, আনসা কামা তানসাউন যেমন তোমরা ভুলো তেমন আমিও ভুলে যাই, মানুষ ভুলে, নূরের সৃষ্টি ফেরেশতা ভুলে না। ফেরেশতা যদি ভুলে যেতেন তো কতবার ভুলে গিয়ে ফেরে নিয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম আকাশে থেকে যেতেন ওই নিয়ে আসতেন না, এমন কোন ঘটনা ঘটেছে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের মতে মানুষ, আনসা আমিও ভুলি যেমন তোমরা ভুলে যাও। ফাইজা নাসিত ফাযাক্কিরুনি, সুতরাং আমি যদি ভুলে যাই তো আমাকে স্মরণ করিয়ে দিও। মুসলিম শরীফের হাদিস, বাসার পেলেন তাহলে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি মানুষ আর মানুষ মাটির তৈরি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওজায় মুহতারামা, ভালো করে বলবেন, হ্যাঁ মুহতারামা স্ত্রী বলবেন, হ্যাঁ জওজায় মুহতারামা বলবেন, উম্মুল মুমিনিন মুমিনদের মা। কেউ কি নিজের আম্মাকে বলতে পারবেন আমার আব্বার স্ত্রী বলুন তো, বলতে পারবেন কেউ? পারবেন আপনার আম্মাকে বলতে পারবেন যে আব্বার স্ত্রী? কেউ বলতে পারবেন না। তাহলে কি করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী? তো বাবা করে খবরদার, কথা বলে এটি বেয়াদবি। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদার খেয়াল রাখা। মান মর্যাদা মানে এই না যে মিছামিছি নবীকে আরো কিছু করে দিলাম, বাড়াইতে বাড়াইতে পূজা করা শুরু করলাম, সেজদা করা শুরু করলাম, মাদা দিয়া রাসূলুল্লাহ শিরিক করা কুফরি করা শুরু করলাম, না কখনো না। কিন্তু আপনি যখন আপনার আম্মা সম্পর্কে বলতে পারেন না যে আমার আব্বার স্ত্রী, আমাদের দেশে সৎমাকে বলতে পারে না, অথচ সৎমা আব্বার স্ত্রী, আপনার আম্মা তো নন, তিনি কি আম্মা? আম্মা নন আপনার, তার ফিরতে জানতে আসেননি। আর যদি আমাদের দেশ আছে আম্মা বলেন, কিন্তু সে তো আসলে আম্মা না, তারপরে আমরা বলি ছোট আম্মা, যদি বড় হয় তো বড় আম্মা, সৎমাকে বলছি, বলেন না যে আমার আব্বার স্ত্রী। আর আল্লাহ রাব্বুল বলছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর মোহতারামা বিবিগণ তাদের মা উম্মতের মা। কোরআনে আল্লাহ বলেছেন শ্রদ্ধার দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে, হারাম হওয়ার দিক দিয়ে, মায়ের মতো কথাবার্তার দিক দিয়ে, শ্রদ্ধা মানে কথা, সবকিছু তো অন্তর থেকে যেমন শ্রদ্ধা হইতে হবে, কথার দ্বারা দিয়ে মায়ের মতো কথাবার্তার দিক দিয়ে শ্রদ্ধা মানে কথা, সবকিছু তো অন্তর থেকে যেমন শ্রদ্ধা হইতে হবে, কথার দ্বারা ভাষাতে শ্রদ্ধা হইতে হবে, আমলেও শ্রদ্ধা হইতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহতারামা নাম এলো আর বলে দিলেন ওইভাবে যেভাবে বললেন একটু আগে, না কখনো না, বরং নিজের মায়ের চাইতে বেশি হক রাখে সম্মানের। তারা উম্মাহাতুল মুমিনিন আপন মায়ের চাইতে অনেক বেশি হক রাখেন শ্রদ্ধা এহতেরামের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে অবশ্য। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, উম্মুল মুমিনিন মানে মুমিনদের মাতা। তিনি বলছেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাড়িতে কক্ষে অবস্থান করছিলেন, আর হঠাৎ করে দরজার বাইরে হইচই চিৎকার শুনলেন, দুইজন তর্ক বিতর্ক করছে, ঝগড়া করছে, আর চলে আসছে বিচার নেবো, বিচার নেবো, নবীর কাছ থেকে বিচার নেবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই করছে আর হইচই করে চলে আসছে। নবী সাল্লাম এদের হইচই ঝগড়া শুনে দরজা থেকে বের হলেন, সামিয়া খুসুমাতান বাই হুজরাতিহি, তার হুজরায় মুবারাকার দরজায় ঝগড়া শুনলেন, আওয়াজ শুনলেন, ফাখা রাজা এলিহিম, বেরিয়ে পড়লেন, ফাকাল বললেন ইন্নামা আনা বাশার, দেখো আমি মানুষ। কি বললেন নবী সাল্লাম? ইন্নামা আনা বাশার, আমি মানুষ। দেখছেন কোরআনেও বাশার, হাদিস ও বাশার, আল্লাহু আকবার, বাশার। সুতরাং ওয়া ইন্নাহু ইয়াতিনিল খাসম, আমার কাছে বিচার নিয়ে লোকের আসে, ওয়া লাআল্লা বাযুকুম আলহান বি হুজ্জাতিহি মিন বাযু, আরেকটি হাদিস রয়েছে লাআল্লা বাযুকুম আবলাগা ফি হুজ্জাতিহি, আর তোমাদের কেউ কেউ বাকপটু বেশি, কথায় জোর তার, মুখ জোর খুব, তার হক নেই অবশ্য, বেঈমান আত্মসাৎ করার জন্য কেস নিয়ে এসছে, মিছামিছি নিয়ে এসছে, তার হক নয়, কিন্তু এত বেশি ভাষা পটু যে হইচই করে কথা বলে কথার চাকচিক্য তার দ্বারা জিতে নিল। আর আর একজন যার হওয়া কথা বলতে জানেন না, কথা বলতে গিয়ে থত্তর করে কাঁপছে, নিজের কথা পেশ করতে পারে না, দলিল প্রমাণ সাক্ষী আছে তাও পেশ করতে পারলো না, মিসকিন হয়েছে, কেসে গিয়ে হেরে গেল, হচ্ছে না হচ্ছে না, কোর্টে গিয়ে আজকাল যে আমাদের দেশে অবৈধভাবে উকিল আর ব্যারিস্টারকে ধরা হচ্ছে, এগুলি করার জন্য তো ব্যারিস্টারি ব্যবসা আর ওকালতির ব্যবসাতে সিংহভাগ 90% বেশি এগুলি হচ্ছে, যার হক না তাকে বাতিল হক দেওয়া হচ্ছে, আর যার হক বেচারা মিসকিন হয়তো সে পয়সা বেশি দিতে পারেনি, ভালো উকিল ব্যারিস্টার ধরতে পারেনি, সে হেরে গেল কেস,
নবী করিম বলছেন, দেখো আমি গায়েব জানি না যে কার হক, এর না ওর জানি না, আর তোমরা ঝগড়া করে এসেছো, তোমাদের হতে পারে যে একজন বেশি বাকপটু, বেশি কথা বলতে পারছো, আমি তার কথার চাকচিক্যতা শুনে তাকে হয়তো ডিগ্রি দিয়ে দিলাম যে ঠিক আছে তোমারই এটা, আর তুমি ঠিক পথে আছো, সে ভুল পথে আছে, সে ভুল করেছে, হয়তো আমি বলে দিতে পারি যদি আমি এইরকম ফয়সালা করি, আর যেটা ফয়সালা ঠিক হলো না, আসলে কিন্তু ঠিক হলো না, কিন্তু আমি বাহ্যিক তোমাদের অবস্থা দেখে আমি ফয়সালা করলাম, যদি একজনের হক নিয়ে অন্যজনকে দিয়ে দিই, একজনের জমি জায়গা নিয়ে অন্যজনকে দিয়ে দেন, একজনের টাকা নিয়ে আরেকজনকে দিয়ে দিলাম, তাহলে ফাইন নামা আক্তাউলা হকিত আতা মিনান নার, জাহান্নামের একটি অংশ তাকে দিয়ে দিলাম, জাহান্নামের অংশ দিয়ে দিলাম। হাদিস শোনালাম, কিন্তু প্রথম অংশটুকু আমাদের এখানে উদ্দেশ্য কি, ইন্নামা আনা বাশার, আমি মানুষ, আর মানুষ গায়ে জান অদৃশ্যের কথা জানে না, মানুষের এই ক্ষমতা নেই যে মানুষ ওখানকার খোঁজ নেবে যে তোমরা কি করে ঝগড়া করে এসছো, আর আসল ওখানে ঘটনাটি কি ঘটেছে, তো মানুষ জানে না, আমি জানি না, ফেরেশতা যদি হতেন তাহলে হতে জানতেন, দ্রুত তারা পৌঁছিতে পারেন, তারা এক ফেরেশতা অন্য ফেরেশতার দ্বারা জেনে নিতে পারেন হয়তো আসল ব্যাপারটি হকিকত কি, কিন্তু তা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের তৈরি, তারপর মানুল্লাহ, হাদিস বুখারি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। এতগুলি আলোচনার পরে বিদাতীদের সংশয়, বিদাতীরা যে দলিলগুলি পেশ করে সেগুলি সম্পর্কেও জানতে হবে, কারণ এগুলি জানলেন আপনি ইতিবাচক, নেতিবাচক তারা যে কি কথা পেশ করে, কি দলিল পেশ করে, সেগুলি যদি না জানেন হঠাৎ করে বলবে দেখো কোরআনে আছে নবী নূর, নূরে নবী, তখন আপনি হতভম্ব হয়ে যাবেন একজন সাধারণ মুসলমান হিসাবে, না, তাদের সংশয়গুলি শুনুন। একটি আয়াত রয়েছে কোরআনে কারিমে সূরা মায়েদার 15 নম্বর আয়াত, এই 15 নম্বর আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতে খুব বেশি বেশি তারা পেশ করে, আর এই আয়াতের অপব্যাখ্যা তারা করে, এই আয়াতের ব্যাখ্যা শুনুন আর তাদের দলিলের কথা শুনুন, তাদের দলিলের অবস্থা শুনুন। মহান আল্লাহ কি বলেন, কাদ জাআকুম মিনাল্লাহ, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, ওয়া কিতাবুম মুবিন, আর সুস্পষ্ট কিতাব আগমন করেছে, আল্লাহ নূরের কথা বললেন আর সুস্পষ্ট কিতাবের কথা বললেন। এই নূর বিদাতীদের কথা, যারা বলে যে নবী নূরের তৈরি, তাদের কথা হলো যে দেখো কোরআনে আল্লাহ নবীকে নূর বলেছেন, কিতাব ও মুবিন মানে কোরআন, আর নূর মানে নবী, আল্লাহর পক্ষ থেকে নূর এসছেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমন করেছেন রসুল হিসাবে, আর আমাদের কাছে কিতাব এসছে সুস্পষ্ট কিতাব অর্থাৎ কোরআন, দলিল বুঝতে পারলেন তাদের তো, নূর মানে নূর, আচ্ছা নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিন্তু আল্লাহ বলেন যে নূরের তৈরি, বলেছেন কি, হ্যাঁ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূরের তৈরি কথা বলেছেন, বলেননি। প্রশ্ন করছে সেই বিদাতীদেরকে, বাংলাদেশকে সোনার বাংলা বলা হচ্ছে না, হচ্ছে না, বলছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বলছেন সোনার বাংলা মানে বাংলাদেশের জমি জায়গা গাছপালা সব সোনা নাকি, সোনা কেন বলছেন সোনার বাংলা, হ্যাঁ তারপরে ছোটকালে স্কুলে কবিতা পড়েছিলাম, সোনার ফসল ফুটে রে সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে, সোনার ফসল, সোনার ফসলের কথা রয়েছে তো, ফসলগুলি কি সোনা, গম সোনার, আমাদের সময় ধান হয় ধানগুলি চালগুলি কি সোনার, খুঁজেন তো গিয়ে একটি চালে ধানের ভিতরে খুঁজেন তো যে সোনা কোথায় আছে, তাহলে সোনার ফসল কোথেকে হলো আর সোনার বাংলায় কোথা থেকে হলো, তাহলে সোনার বাংলা আর সোনার ফসল কেন বলেন, বলেন দেখি, মূল্যবান হওয়ার দিক দিয়ে, যেমন সোনা মূল্যবান, হ্যাঁ যেমন সোনা মূল্যবান ওই রকম আমাদের দেশের ফসল মূল্যবান, ফসল আমরা খাই আর বিভিন্ন দেশে পাঠাই, আমাদের দেশে যত সুন্দর ফসল হয় পুরনো যুগ থেকে ধরেন সারা পৃথিবীতে কোথাও ছিল না, এই জন্য সবচেয়ে ঘন জনবস্তি বাংলার জমি, 500-700 বছর ইতিহাস দেখুন বাংলার ইতিহাস, সারা পৃথিবী থেকে এত ঘন বস্তি কেন এখানে, সত্যি সোনার ফসল হতো, তার মানে সোনা জন্মাতো না ফসলে, সোনার ফসল মানে মূল্যবান ফসল হতো, আর সোনার জমিন, জমি আমাদের দেশে সোনার মতো জমিন, আসলে মূল্যবান জমিন, এঁটেল মাটিও রয়েছে, দোঁয়াশ মাটিও রয়েছে, বেলে মাটিও রয়েছে, সব রকম ফসল করার মতো মাটি রয়েছে, সোনার বাংলা আমরা শ্রদ্ধা, আমাদের দেশের ভালোবাসা, এই জমিকে আমি ভালোবাসি, এই মাতৃভূমিকে ভালোবাসি, এসব প্রকাশ করার জন্য সোনার বাংলা, ঠিক কিনা, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যদি নূর মানে আল্লাহ রসুলই বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি তাফসীর, দুই তাফসীর করা হয়েছে নূরের, একটি তাফসীর হচ্ছে যে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আর কিতাব ও মুবিন মানে কোরআনে কারীম, তাহলে এখানে নূর বলা হয়েছে কি অর্থে, যেই অর্থে সোনার বাংলা বলছেন, যে অর্থে সোনার ফসল বলছেন, আপনার যদি 2-3টি 4টি ছেলে থাকে, আর একটি ছেলে খুবই ভালো, একটি মেয়ে খুব ভালো, পড়াশোনাতেও ভালো, আদব কায়দাও ভালো, খুব ভালো, বাবা মাকে খুব ভালোবাসে, অনেক সময় অন্যায় কাজ করে না, খারাপ কাজ করে না, তিনদা নামাজি খুব ভালো, আমার সোনার ছেলে, এই মেয়েটি আমার সোনার মেয়ে, সোনার নাকি ছেলে সোনার তৈরি,
না মাটির তৈরি বলুন তো দেখি। কিন্তু সোনার ছেলে সোনার মেয়ে কেন বলছে? আমাদের অঞ্চলে আছে সোনার মানুষ। একটি লোক যদি খুব ভালো মানুষ হয় তবে লোকটি খুব সোনার মানুষ। আবার কেউ বলে মাটির, খুব সরল লোক হলে মাটির মানুষ বলে, মাটির মানুষ মানে মাটির মতো সোজা, মাটিকে যেমন ভাবে যে করবেন করবেন, ওই মাটির মানুষ লোক। আসলে কি মাটি মানে কি মাটি পাবেন? তার গায়ে মাটি আছে, মাটির তো বেশি আছে, মাটির মানুষ তো সবাই মাটির মানুষ, কিন্তু ওই লোকটিকে শুধু মাটির মানুষ কেন বলা হয়? তাহলে এগুলি হচ্ছে কি? ভাষার অলঙ্কার। এখন শুনেন এর উত্তর, এগুলি হচ্ছে ভাষার অলঙ্কার। বাংলাদেশকে, বাংলার জমিনকে সোনার বাংলা বলা, ফসলকে সোনার ফসল বলা, ছেলেকে ভালো ছেলে হলে সোনার ছেলে, মেয়ে হলে সোনার মেয়ে, এগুলি হচ্ছে ভাষার অলঙ্কার, ভাষার অলঙ্কার। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যে রয়েছে, সবচেয়ে উচ্চ অলঙ্কার রয়েছে, বালাগত রয়েছে কোরআনে কারীমের ভাষায়। এই জন্য কোরআনে কারীমের সাথে চ্যালেঞ্জের মুখে কেউ কোনো কাফের আসতে পারেনি। অথচ কাব্য রচনায় তারা খ্যাতি লাভ করেছিল, মক্কার মুশরিকরা, আরবের মুশরিকরা, কেউ সামনে এসে দাঁড়াতে পারেনি। বলেছিল যে আমরা পারবো না, কোরআনের মোকাবেলা করতে পারবো না, এই প্রতিযোগিতায় আসতে পারবো না, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারবো না। সবাই নতি স্বীকার করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নূর বলেছেন কি অর্থে শুনুন। ইমাম ইবনে জারির তাবারি রহমতুল্লাহ আলাই, ইবনে কাসির এই তাফসিরটি উল্লেখ করেছেন, নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উল্লেখ করার পরে বলছেন, তাদের বক্তব্যটি শুনুন, তারা বলছেন যে তিনি কেমন নূর, নূর এইরকম যে আল্লাযি আনার আল্লাহ বিহিল হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর মানে নূরের সৃষ্টি তারা বলেনি। দেখুন, যদি নূরের সৃষ্টি এটি ইসলামিক আকীদা হতো, তাহলে ইমাম ইবনে জারির তাবারি, প্রসিদ্ধ তাফসির, পুরনো তাফসিরের মধ্যে সবচাইতে বড় তাফসির হচ্ছে তাফসির ইবনে জারির তাবারি, আর তারপর ইবনে কাসির, তারা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তাই আল্লাহ নূর বলেছেন, এ কথা কেউ বলেননি। তার মানে তাদের আকীদাতে ছিলই না এই বাতিল আকীদা। তাদের আকীদা কি ছিল শুনুন, তাদের ভাষা, আল্লাযি আনার আল্লাহ বিল হক। নূর কেন নবীকে বলা হয়েছে? যার দ্বারা আল্লাহ সত্যকে আলোকিত করেছেন। দেখুন কি অর্থ করলেন, সত্যকে আলোকিত করেছেন। যেমন সোনার বাংলার অর্থ আপনি করেন, যেমন আপনি সোনার ছেলের অর্থ করেন, তেমনি তারা অর্থ করছেন আল্লাযি আনার আল্লাহ বিল হক। আর কি, তারপরে ও মহাকাশ শিরক আর শিরককে নিশ্চিন্ন করেছেন, ও আজহার আল ইসলাম ও ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজয়ী করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে। আর ফাহুয়া নূরুল লিমান ইস্তানারা বিহি, এবং আল্লাহর রাসূল নূর কার জন্য? যেই ব্যক্তি তার থেকে নূর গ্রহণ করবে, মানে হিদায়াত গ্রহণ করবে, যে ব্যক্তি কালিমা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, যে ব্যক্তি আল্লাহ পরকাল চিন্তা করবে, যে ব্যক্তি পরকাল সম্পর্কে চিন্তাশীল হবে, আল্লাহ বিশ্বাসী হবে, দিনের বাস্তবায়ন করবে পূর্ণাঙ্গ রূপে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু নূর। কাফের জন্য নূর কি? কাফের জন্য তো নূর না, কাফের সে নূর থেকে উপকৃত হয় না। সেই জন্য তাই বলছেন ইমাম ইবনে জারির, ফাহুয়া নূরুল লিমান ইস্তানারা বিহি, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু নূর থেকে উপকৃত হবে, নূর গ্রহণ করবে, আলো গ্রহণ করবে, এই হিদায়ত থেকে, নবী যে হিদায়তের আলো জ্বেলেছিলেন সে আলো থেকে যে আলো গ্রহণ করে, তার জন্য তিনি নূর। এই জন্য সেই নূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলেছেন যে আওয়ামান কানা মাইতান, মক্কা সম্পর্কে আল্লাহ বলছেন যে মক্কা নগরী ছিল মৃত। মক্কা নগরী কখনো মৃত ছিল? মানে সবাই মরা ছিল, আবু জাহল আবু লাহাব না, সব কাফের ছিল। আল্লাহ বলছেন মাইতান, মৃত ছিল, মৃত, তাহলে শাব্দিক অর্থে মৃতর এখানে নেই, মৃত মানে সব মরা, ইমান নেই, কুপুরিতে ভরা, মানে কাফের মানে মরা, সে মৃত, আত্মায় ইমান নেই, অন্তরে ইমান নেই। আহাই না, তাদেরকে জীবন দান করলাম। কখন এরকম ঘটনা ঘটেছে কি যে মরা ছিল তাদেরকে জীবন দান করলেন? মানে ইমানের জীবন দিয়ে সঞ্জীবিত করলাম। আহিয়াই না হুয়া যে আল্লাহ লাহু নূরান, এবং তাদেরকে একটি আলো দিলাম, ইয়ামশি বিহি ফিন নাস, যে আলো নিয়ে তারা চলাফেরা করে। কোন আলোটি মক্কার লোকে আবু বকর উমরকে দিয়েছিলেন যে আলো জেলে তারা চলাফেরা করছিলেন বলুন তো দেখি? হ্যাঁ, ছিল কোন রকমের বিদ্যুৎ আলোর ব্যবস্থা? তাহলে আলো দিয়েছিলেন হেদায়েতের আলো, ইমানের আলো, ইসলামের আলো, কোরআনের আলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে তাদের পথ প্রদর্শন, সঠিক পথ হিদায়াত, এ হচ্ছে আলো। ও যে আল্লাহ নাহ নূরান, তাদেরকে একটি নূর দিলাম, এমসি বিহেভিয়ার ফিন নাস, যা নিয়ে তারা চলাফেরা করে। তাহলে নূর কোরআনের ভাষায় বলা হয়েছে ইসলামের জ্যোতি সম্পর্কে, ইমানের জ্যোতি সম্পর্কে, কোরআনের আলো সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সঠিক পথ দেখিয়েছেন, আলোর পথ, উজ্জ্বল পথ দেখিয়েছেন, সেই পথ, পূর্ণাঙ্গ জীবন বিধান সম্পর্কে বলা হয়েছে। তো একটি অর্থ যদি করা হয় যে নূর মানে এখানে নবী, তার মানে এই নয় যে নূরের তৈরি, বরং নূর মানে যে অর্থ করলাম। আর অন্যান্য মুফাসসিরিনগণ যেমন আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই, তাফসিরে সাদি রয়েছে, প্রসিদ্ধ তাফসির, খুব সুন্দর তাফসির। আর একটি তাফসিরের কথা বলি, কারণ আমাদের দেশে এই তাফসিরটি অনেকে চেনে, সেটি হচ্ছে ফি জেলালিল কোরআন, সৈয়দ কুতুব বিন রহমতুল্লাহ আলাই
তার ফি জেলালিল কোরআন তাফসির রয়েছে, প্রসিদ্ধ তাফসির আরবি ভাষায় লেখা, কয়েক খণ্ড রয়েছে বড় তাফসির, এবং সেই তাফসিরে সাহিত্য রয়েছে আরবি সাহিত্য, সাহিত্যিক ছিলেন খুব সুসাহিত্যিক। সেই তাফসিরটি অনুবাদ হয়েছে বাংলায়, অনেক ভাইয়েরা জানে যে বাংলায় এই ফি জেলালিল কোরআন ইন দ্য শেড অফ কোরআন এই তর্জমাও হয়েছে এই তাফসিরের। সেই তাফসিরে সৈয়দ কুতুব লিখছেন, আল্লামা সাদি রহমতুল্লাহ তারা লিখছেন যে নূর মানে এখানে নবীকে উদ্দেশ্য করা হয়নি, নূর মানে কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে, আর কিতাবে মাবিন মানে কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে, মানে দুটির অর্থ হয়েছে এক। কাদিজা আকুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আগমন করেছে, নূর মানেও কোরআন আর কিতাবে মাবিন মানেও কোরআন, তারা বলেছেন এই কথা। তার একটি আরবি গ্রামে যুক্তি পেশ করে যে পাশাপাশি যদি দুটি কথা বলা হয় এবং করে তাহলে দুটির মধ্যে পার্থক্য থাকে, এটা সবসময় থাকে না, সবসময় পার্থক্য থাকে না, অনেক সময় একটি বিষয়কে বেশি স্পষ্ট করার জন্য বলা হয়। যেমন আমরা বলে থাকি যে লোকটি অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত পণ্ডিত, তার অভিজ্ঞ আর পণ্ডিত কি পার্থক্য করবেন আপনি, অত্যন্ত অভিজ্ঞ অত্যন্ত পণ্ডিত এবং অত্যন্ত পণ্ডিত পার্থক্য আছে না, শব্দের পার্থক্য, শব্দের পার্থক্য। তাহলে অধিক ব্যাখ্যা করার জন্য এই রকম প্রতিশব্দ নিয়ে আসায় পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন সম্পর্কে বেশি স্পষ্ট করার জন্য বলেছেন, কাদিজা আকুম মিনাল্লাহি নূরুন মানে কোরআনুন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব মানে কোরআন, এই তাফসির করেছেন। আর কোরআনকে কোরআনে করিমের কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতে নূর বলে আখ্যায়িত করেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, তোমাদের কাছে আমি সুস্পষ্ট নূর নাজিল করেছি। কি নাজিল করেছেন? আল্লাহ কোরআন নাজিল করেছেন। শুধু কোরআনকে না, কোরআনের পূর্বে যেই কিতাবকে আল্লাহ মানব জাতির হেদায়তের জন্য নাজিল করেছেন তাওরাত, সেই তাওরাতকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করেছেন, ইন্না আনজালনা তাওরাত, এই ওয়া আনজালনা আলাইকুম নূরাম মুবিনা যে কোরআন সম্পর্কে বলা হয়েছে সেটি সূরা নিসার আয়াত নম্বর 174। পক্ষান্তরে তাওরাত সম্পর্কে আল্লাহ যে নূর বলেছেন তাওরাতকে, যে তাওরাত সেই নূর বিকৃত হয়ে গেছে, ছিল এককালে নূর কিন্তু তা রহিত হয়ে গেছে, সেই নূর আর চলবে না, সেই নূরের আর সময় নেই, সেই নূরের সময়কাল চলে গেছে, আর সেই নূরকে ইহুদিরা বিকৃত করে দিয়েছে মূসা আলাইহিস সালামের প্রতি যখন তাওরাত, তারা এই ব্যাখ্যা করেছেন স্পষ্ট। তাহলে কোরআনে কারিমে নূর মানে নূর কখনো বলা হয়নি। দ্বিতীয় দলিল আসুন, দ্বিতীয় দলিল তার একটি হাদিস পেশ করে, হাদিস কিন্তু হাদিস কোন হাদিসের কিতাবে পাবেন না, মানে সহিহ হাদিসের কিতাবে পাবেন না। মুহাদ্দিসিনরা কিছু জাল হাদিসের স্পেশাল কিতাব লিখেছেন মানব জাতিকে সতর্ক করার জন্য, মুসলিমদেরকে সতর্ক করার জন্য, যে দেখো এক শ্রেণীর বিদাতপন্থীরা গোমরাহরা তারা জাল হাদিস রচনা করেছে, মিথ্যা রচনা করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামে, সুতরাং তোমরা সাবধান। সেগুলি কিতাব আল আহাদিসুল মওদুয়া, জাল হাদিসের সংকলন নামে প্রসিদ্ধ কিতাব, বহু কিতাব এই বিষয়ের উপর লেখা হয়েছে। এই হাদিস কোন হাদিসের কিতাব পাবে না, সিহাহ সিত্তাহ তো বাদ দেন, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুসনাদ আহমদ বাইহাকি কোন কিতাব পাবেন না। পাবেন আমাদের সে ছোট কিতাবগুলি মিলাদের কিতাবগুলিতে পাবেন, কারণ বিদাতীদের কিতাব মিলাদি কিতাব, মওলুদের কিতাবগুলি বিলাদের কিতাব, আর পাবেন জাল কিতাবে, তাদের জাল কিতাবে পাবেন মিলাদ করার জন্য এই হাদিসগুলি তারা লিখে কি, যে আউয়ালা মা খালাকাল্লাহ নূরি, নবীর নাম দিয়ে মিথ্যা রটনা, যে সর্বপ্রথম আমার নূর আল্লাহ সৃষ্টি করলেন, নবীর নামে দেখেন মিথ্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি কখনো বলেননি, জাল মানে নবী বলেননি, তার নামের সাথে সম্পৃক্ত করা হয়েছে যে নবী বলেছেন যে আল্লাহ আমার প্রথম কি করলেন, সর্বপ্রথম নূর তৈরি করলেন, ওয়া কুল্লুল খালাইক মিন নূরি, আরো শুনেন আর সমস্ত সৃষ্টি জগৎ আমার নূর থেকে তৈরি, ওয়া আনা মিন নূরিল্লাহ, আর আমি আল্লাহর নূর থেকে তৈরি। এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুনুন না, আগে প্রথম আল্লাহ নবীর নূর তৈরি করলেন তাই না, আর এই নূর থেকে আবার সমস্ত সৃষ্টি জগৎ, তাহলে নবীন নূর দিয়ে অন্য মানুষরাও, নবীন নূর দিয়ে জিনু, নবীন নূর দিয়ে ফেরেশতারাও, কুল্লুল খালায়েক তো সমস্ত মখলুকের মধ্যে ফেরেশতাও তো জিন তো, এমনকি গাছপালা পাহাড় পর্বত আকাশ জমিন, হ্যাঁ সাপ ব্যাং গরু ছাগল কীট পতঙ্গ, কুল্লুল খালায়েক সমস্ত মখলুক আমার নূরের, তাহলে সেগুলিও তো নূরের হয়ে গেল, নূর হলো সেগুলি নবীন নূরের, আল্লাহর নূরে নবী আর নবীর নূরে সমস্ত সৃষ্টি, তার ব্যাখ্যা শুনলেন তাহলে বিদাতীদের দেখেন জাল হাদিসের অবস্থা। ওয়া আনা মিন নূরিল্লাহ, তৃতীয় অংশের একটি ব্যাখ্যাটা শুনেন, আমি আল্লাহর নূরের। এখন ভুলে গেছেন হয়তো, আপনাদেরকে মনে করাইতে বলেছিলাম যে বিদাতি এই পীরপন্থী যারা নবীকে নূরের নবী নূরের তৈরি বলে তাদের সাদৃশ্যতা রয়েছে, তারা অনুকরণ করেছে অন্ধ অনুকরণ ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, মক্কার মুশরিকদের, চারটি কথা বলেছিলাম, একটির ব্যাখ্যা করে দিয়েছি মক্কার মুশরিকদের অনুকরণ,
হ্যাঁ, তারা বলতো কেমন নবী হয়ে আসবেন, আবার মানুষ কেন হবেন? এরা বলছে যে নবী তো মানুষ কি করে হইতে পারে, মানহানি হয়ে যাবে, ঠিক না? সাদৃশ্যতা, ইহুদিদের সাদৃশ্যতা শুনেন, আল্লাহ বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ ওজার ইবনুল্লাহ, ইহুদিরা বলতে ওজার আল্লাহর পুত্র ইবনুল্লাহ, অথচ ওজার কি আব্দুল্লাহ, তাই না? ওজার আল্লাহর বান্দা, তারা কি করলো তাকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিল। ওয়াকালাতিন নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলেছে, কি বলেছে তারা, তাদের ভ্রান্ত আকিদা কি পরবর্তীকালে বিকৃত কুফুরি আকিদা হলো যে মসিহ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, অথচ ঈসা আলাইহিস সালাম কি বলেছেন, কালা ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব ওয়া জালানি নাবিয়্যা, মায়ের কোলেই যখন বাকশক্তি খুলেছিল তখন তিনি বলেছেন আমি আল্লাহর বান্দা, খ্রিস্টানরা তাকে কি করে দিল ইবনুল্লাহ আল্লাহর পুত্র করে দিল, সন অফ গড করে দিল, স্লেভ অফ গড আল্লাহ রাখলো না, আল্লাহর গোলাম আল্লাহর দাস না রেখে সন অফ গড ইবনুল্লাহ বানিয়ে দিল, ইহুদিরা ইবনুল্লাহ বানিয়ে দিল। আর বিদাতিরা, কবর পূজারীরা, পীরপন্থীরা কি করলো, মুহাম্মাদুন রাসূলুল আব্দুল্লাহ ওয়া রাসূলুহু ছিল, কি করে দিল তারা নূরুল্লাহ, ওয়া আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহ নূরে, দেখছেন সাদৃশ্যতা, তারা বলল ইবনুল্লাহ আর বিদাতিরা বলল নূরুল্লাহ। আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযিনা কালু, তারা কাফের হয়ে গেছে যারা বলেছে ইন্নাল্লাহ ওয়াল মাসীহু ইবনু মারইয়াম, তাহলে খ্রিস্টানদেরকে আল্লাহ কাফের বলেছেন, ইহুদিদেরকে আল্লাহ কাফের বলেছেন, কারণ তারা বলেছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ওজার আল্লাহর পুত্র। তেমনি এই হুকুম প্রযোজ্য ওই সব বিদাত পন্থীদের ওপর যারা বলল লাকাদ কাফারাল্লাযিনা কালু ইন্না মুহাম্মাদান নূরুল্লাহ, শুনে রাখুন ভালো করে, তাদের কুফরি স্পষ্ট যারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নূরের, কারণ কারণ এখন বাক্য দেখেন, কুফরির লেবেল লাগানো বড় কথা নাই, বুঝতে হবে, যদি কাফের থাকে তাহলে তাকে মুসলমান মানানো যাবে না, আর মুসলিম থাকলে কাফের করা যাবে না, এই কথা সবসময় জেনে রাখতে হবে। কখনো জায়েজ নয় যে কোন মুসলিমকে কেউ কাফের করবে যতক্ষণ পর্যন্ত সে বেরিয়ে না গেছে ইসলাম থেকে, আর কখনো জায়েজ নয় যে কোন কাফেরকে, হিন্দুকে, ইহুদি খ্রিস্টানকে বলবে যে জান্নাতি সে, যেহেতু ভালো কাজ, মাদার টেরেসা জান্নাতি, হ্যাঁ বাবা ভ্যাটিকান জান্নাতি, আস্তাগফিরুল্লাহ। এক শ্রেণীর এইরকম গুমরা মুফতিরা রয়েছে যারা বলে ওইসব ধর্মে থাকলে কি হবে, আর বিশেষ করে ইউরোপ আমেরিকা যেসব মুসলমান বাস করে ইসলামিক স্কলারের নামে, তাদের অধিকাংশ এইরকম গুমরা, তারাও তো ভালো কাজ করেছে, তারা কেন মুক্তি পাবে না, নিজের খেয়াল খুশি মুক্তি দেবেন আপনি জবরদস্তি করে? হ্যাঁ না, আল্লাহ মুক্তির ঘোষণা করবেন, আল্লাহ বলছেন আমি কাফের মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছি, আর তুমি কি করে হালাল করে দেবে? তো কি বলছিলাম, নূরুল্লাহ, কেমন করে কাফের, কাফের লেভেল লাগানোর উদ্দেশ্য নয়, বোঝানোর উদ্দেশ্য, কেমন করে কাফের হলো, আল্লাহর পুত্র মানে আল্লাহর অংশ বিশেষ, আল্লাহর পুত্র মানে আল্লাহর অংশ বিশেষ, সুতরাং ইহুদি খ্রিস্টানরা কাফের হয়েছে এই জন্য, যারা বলল নূরুল্লাহ আল্লাহর নূর মানে আল্লাহর অংশ বিশেষ, ঠিক কিনা, আল্লাহর নূর, এবং সুফিদের আকিদায় রয়েছে আল্লাহর নূর থেকে নবীর নূর, আল্লাহর নূরের তৈরি, শুধু শুধু নূর তারা বলেনি, শুধু নূর, যেমন ফেরেশতারা নূরের তৈরি, কিন্তু কোন জায়গায় নেই যে নূরুল্লাহ, আল্লাহ নূর দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে। পক্ষান্তরে বিদাতিরা, পীরপন্থীরা বলে যে নূরুল্লাহ আল্লাহর নূর থেকে, আল্লাহর নূর থেকে বলা অর্থাৎ আল্লাহর অংশ বিশেষ, আল আল্লাহর অংশ বিশেষ করা কোনো ব্যক্তিকে এটি হচ্ছে কুফর, কুফর, অর্থাৎ এতে কি হয়ে গেল, আল্লাহর শরীক হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু আহাদ, আল্লাহর কোনো অংশ পার্টনার নেই, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের আকীদাও যদি ভালো করে বুঝতো তাহলে এই নূরুল্লাহর কুফরি আকীদা কেউ পেশ করতো না, সুতরাং এই নূরুল্লাহর আকীদা হচ্ছে শিরক। এই হাদিস, যে হাদিসটিকে হাদিস বলে তারা চালিয়ে দিয়ে থাকে, আর কোন হাদিসের উল্লেখযোগ্য হাদিসের কিতাবে নেই, জাল হাদিস ছাড়া আর মিলাদের কিতাব ছাড়া, সেই হাদিসটি বাতিল মওযু, এই ক্ষেত্রে ওলামা মুহাদ্দিসিন আইম্মাদের ইত্তিফাক, ইজমা রয়েছে, ঐক্যমত রয়েছে, কোনো দ্বিমত নেই যে এই হাদিস হচ্ছে জাল, মিথ্যা কথা, হাদিস নয় এটি, বরং জাল বানাওয়াট, যা নবীর হাদিস বলে এই সুফিজমে বিশ্বাসীরা চালিয়ে দিয়েছে। আর একটি দলিল তাদের, এখানে আরেকটি কথা বলে দিই, যে সর্বপ্রথম আল্লাহ আমার নূরকে তৈরি করলেন, এই কথাটি সহিহ হাদিসের খেলাফ, সহিহ হাদিস বাইহাকিতে রয়েছে, মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, হাদিসটি সহিহ, আউয়ালা মা খালাকাল্লাহুল কালাম, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন, ফাকাল আল্লাহ উক্তব, কলমকে আল্লাহ বলেন লিখো, কলম বলছে আল্লাহ কি লিখবো, বলছে উক্তব মাকাদির আল খালায়েক, সমস্ত সৃষ্টি জগতের তকদির লিখো, ভাগ্য লিখো, তাহলে সহিহ হাদিসের সাথে দ্বন্দ্ব যে যে কথার হবে সেটি কি হাদিস হতে পারে, সেটি জাল কথা। জি, সর্বপ্রথম আল্লাহ
তকদির সৃষ্টি করে, তকদির লেখার জন্য কলম সৃষ্টি করেছেন। তৃতীয়, তাদের ভ্রান্ত আকিদা, আর সেটি তারা দলিল হিসেবে অনেকে পেশ করে, কি পীর মুরিদিতে বিশ্বাসী যারা, তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। আর নবীর যখন ছায়া ছিল না তাহলে তা প্রমাণ করে যে তিনি নূরের তৈরি, কারণ মাটির যদি তৈরি হতো হতেন তাহলে ছায়া হতো, বুঝতে পারছেন? মাটির তৈরি হলে ছায়া হতো, আমাদের ছায়া হয় আমরা মাটির তৈরি, নবীর ছায়া হতো না, সুতরাং নবী তাহলে মাটির তৈরি নন, নবী তাহলে নূরের তৈরি, বুঝতে পারলেন? এটি হচ্ছে দাবি, দলিল দিতে হবে কিনা নবীর ছায়া ছিল না এ কথা যদি বলতে হয় তাহলে এর কি করতে হবে, প্রমাণ দিতে হবে। যে কোনো কথা বললে প্রমাণ দিতে হবে না, প্রমাণ দিতে হবে। দুনিয়ার কাজে যদি বলেন যে এই ঘড়িটি আমার, তাহলে কেস করেন গিয়ে, এই দোকানটি আমার, তাহলে কি বলবে আপনাকে কাজী জজ, নিয়ে এসো তোমার সাক্ষী প্রমাণ নিয়ে আসো, বলবে না? তাহলে শরীয়তের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে দলিল প্রমাণ কোরআন থেকে দিতে হবে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দিতে হবে। কোথাও পাবেন না কোরআন হাদিসে একটি হাদিস চাই, সহিহ হাদিস, যে নবী কারীম সাল্লামের ছায়া ছিল না। এটি একেবারে মন গড়া তাদের বানাওয়া। পক্ষান্তরে এর আসল কথা, মানুষ হিসাবে মানুষ, মানুষ কি যে কোনো সৃষ্টির ছায়া হয়, হয় না? যে কোনো সৃষ্টির ছায়া হয়, সুতরাং আসল হচ্ছে যে মাখলুকের সৃষ্টির ছায়া হওয়া। তাহলে আমাদেরকে দলিল পেশ করতে হয় না, তারপরে দলিল পেশ করব। আর যারা ব্যতিক্রম বলবে তাকে দলিল পেশ করতে হবে। কেউ যদি বলে আমার হুজুর যে আছেন না অমুক আলেম সাহেব তিনি ঘুমান না, তার এটি ব্যতিক্রম, তাহলে তাকে বলতে হবে যে তুমি দেখেছ, প্রমাণ দিতে পারবে? আর যদি কেউ বলে যে না হুজুর ঘুমান, তাহলে কি বলবে প্রমাণ দাও তো, হুজুর ঘুমানো প্রমাণ প্রয়োজন নেই, কারণ মানুষ মানে ঘুমাইতে হবে তাকে, মানুষ মানে খেতে হবে তাকে। কেউ যদি বলে না আমার হুজুরকে খেতেই হয় না, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন, তখন বলবে যে দলিল দাও। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যখন কেউ বলবে যে নবীর ছায়া ছিল না, বলবে যে দলিল দাও, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, নেই, পক্ষান্তরে তার ছায়া ছিল এর দলিল আছে, মুসনাদে আহমাদে আছে, মনে রাখুন মুসনাদে আহমাদে আছে। একাধিক দলিল থাকতে পারে, একটি দলিল শুধু আপনার সামনে বলবো আজকে, মুসনাদে আহমাদে আছে। আর আরেকটি কিতাব রয়েছে, ইতিহাসের কিতাব, তারিখ ইবনে সাদ বা তাবাকাত ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহির, এতে রয়েছে যে নবী সাল্লামের ছায়া ছিল। ওই অংশটুকু হাদিসে পেশ করবো, দিয়ে শেষ করবো। এর দ্বারা প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল। পক্ষান্তরে বিদাতিরা এই পীরতন্ত্রের আকিদায়, সুফিজমের আকিদায় এত প্রভাবিত হয়েছে, এমনকি তাদের বেশ কিছু আলেম, যাদেরকে বড় বড় আলেম, যাদের আলেম মনে করা, তারা এত বেশি প্রভাবিত হয়েছে যে তারাও লিখে দিয়েছে যে ছায়া ছিল না। তাই নামের সাথেই বলছি, জাকারিয়া সাহেব ফাজাইল আমলের লেখক, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ, দুরুদের ফজিলত, দুরুদের ফাজাইল, ফাজাইলে দুরুদ লিখতে গিয়ে তিনি লিখছেন যে প্রসিদ্ধ আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল না। দলিল লিখছেন, এটি দলিল নাকি? প্রসিদ্ধ আছে যে নবীর ছায়া ছিল না। আরে বাবা, এত বড় আলেম আপনি, শাইখুল হাদিস, হ্যাঁ, আর দামাদ বরকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী, কত বড় বড় লাকাব লেখা আছে। তাহলে আল্লাহর হস্তে একটি দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, তার দলিল অমুক হাদিসের কিতাবে আছে, ব্যাস, যথেষ্ট আমাদের জন্য, সহি হাদিস একটি যথেষ্ট আমাদের ইমানের জন্য। পক্ষান্তর লিখছে, উর্দু ভাষা এভাবে আছে, মশহুর হ্যায় কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা ছায়া মুবারক নহীঁ থা। প্রসিদ্ধ আছে, বাংলায় অনুবাদ করেছে ফজল আমের অনুবাদক, দুইজন অনুবাদক রয়েছেন, অম্বর আলী আর একজনকে অনুবাদক আছে, সাখাওত হোসেন, না সাখাওতুল্লাহ, তো তারা লিখেছে যে প্রসিদ্ধ আছে যে নবী সাল্লামের ছায়া ছিল না। আরে বাবা, প্রসিদ্ধ আছে তো বিদাতিদের সংখ্যা তো বেশি, হিন্দুদের কাছে অনেক কিছু প্রসিদ্ধ আছে, ইহুদিদের কাছে অনেক কিছু প্রসিদ্ধ আছে, খ্রিস্টানদের কাছে অনেক কিছু প্রসিদ্ধ আছে, খ্রিস্টানদের কাছে প্রসিদ্ধ আছে যে ঈসা আলী ইসলামকে সুলিতে মারা হয়েছে, এটি কি ইসলামিক আকিদা না কুফুরি আকিদা? হিন্দুদের কাছে প্রসিদ্ধ আছে যে পুনর্জন্ম, পুনর্জন্মের বিশ্বাস যে মানুষ মরে যাওয়ার পরে যদি খারাপ কাজ করে মরে তাহলে ব্যাঙ শিরগাল কুকুর হয়ে জন্ম নেবে, সুর হয়ে জন্ম নেবে, আপনি কি বিশ্বাস করবেন? প্রসিদ্ধ আছে তো, কখনো বিশ্বাস করবেন না। হিন্দুদের আকিদা যে ভগবান সৃষ্টি করলেন কাকে? পরমেশ্বরকে, পরমাত্মাকে, আর পরমাত্মা থেকে সমস্ত আত্মা। এই যে সাদৃশ্যতা হিন্দুদের সাথে, সাদৃশ্যতার কথা, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতার কথা বলেছে নুরুল্লাহর সাদৃশ্যতা, আর হিন্দুদের সাথে এরকমই, আল্লাহ পরমাত্মা সৃষ্টি করলেন আর পরমাত্মা থেকে সমস্ত আত্মা সৃষ্টি হলো, সারা বিশ্ব সৃষ্টি হলো। আর এই বিদাতিরা পীরপন্থীরা বলছে যে আল্লাহ প্রথম মোহাম্মদের নূরে মোহাম্মদই তৈরি করলেন আর নূরে মোহাম্মদি থেকে সমস্ত সৃষ্টি হলো, একই কথা কিনা? একই কথা, ভাষার পার্থক্য শুধু তারতম্য। হিন্দুদের যা আকীদা, এই পীরপন্থীদের তা আকীদা, ইহুদিদের তাই আকীদা, খ্রিস্টানদের তাই আকীদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহলে ছায়া ছিল, কি বলবেন? ছায়া ছিল। যদি আমাদের কাছে প্রমাণ না থাকতো তাহলে নীরব থাকতাম, আল্লাহু আলাম বলতেন, আল্লাহু আলাম, কিন্তু প্রমাণ আছে, শুনে রাখুন ভালো করে।
আচ্ছা, এই যে মগজে ঢুকে আছে বক্রতা, যে ছায়া নেই বললেই সম্মান বাড়বে, প্রমাণ কোথায় যে ছায়া নেই বলে সম্মান বাড়বে? ছায়া নেই বললেই সম্মান বাড়বে, এ কথা কোথা থেকে আসলো? এর কোন ভিত্তি আছে কোথাও? অথচ হাদিস শোনাচ্ছি, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার মোহতারামা বিবি জাইনাবের উপর একটু অসন্তুষ্ট হয়েছিলেন, স্বামী স্ত্রী তো অসন্তুষ্ট, স্বাভাবিক কোনো কারণে অসন্তুষ্ট হয়েছিলেন। বড় হাদিস, তা পেশ করবেন কি কারণে অসন্তুষ্ট হয়েছিলেন সেগুলি পেশ করবো না। তারপরে বেশ কিছুদিন তার সাথে দেখা সাক্ষাৎ করেননি, হঠাৎ করে একদিন মনের কষ্টটা মিটে গেছে, রাগটা মিটে গেছে, স্ত্রীর কাছে আসছেন পিছন দিক থেকে। পিছন দিক থেকেও যদি আসে আর আপনি কোনো কাজে মশগুল থাকেন তাহলে জানতে পারবেন না যে পিছন দিক থেকে, হঠাৎ করে ধরলে ভয় পেয়ে যাবে, সলাফিয়ে উঠে। অনেকে দেখেছেন না এরকম, অনেকে বন্ধু বান্ধবকে এরকম ভয় দেখাবার জন্য এরকম করে। নবী করিম স্যার পিছন দিক থেকে আসছেন, টের পাচ্ছেন না, বলছেন যে টের পেতাম না পিছন দিক থেকে তাঁর আসা, কিন্তু দেখছি যে একটি ছায়া দেখতে পাচ্ছি, এই ছায়া দেখি বুঝেছি পিছন দিক থেকে আসছে। হঠাৎ করে ফিরে দেখি ফায়দা হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটুকু শুনেন, এজা আনা বেজিল্লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হঠাৎ করে পিছন দিক থেকে আসছেন, আমি কাজে ব্যস্ত ছিলাম খেয়াল করিনি, আর অনেকদিন থেকে একটু কষ্ট পেয়ে রেগে আছেন, আমি ভাবতেও পারি যে তিনি হঠাৎ করে আমার ঘরে আসছেন, আর হঠাৎ করে দেখছি যে বেজিল্লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জিল মানে কি, জিল মানে সব আতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি জিল্লিহি, শুনে রাখুন হাদিস, সাত প্রকারের লোকে আল্লাহ স্পেশাল ছায়া দেবেন, তো জিল মানে ছায়া তাই না, এখানে জিল্লু রাসূলুল্লাহ, শুনে রাখুন, আল্লাহ রাসূলের ছায়া দেখে আর ছায়াটা সামনের দিকে পড়ে, পড়ে না, একটি লোক দূরে আছে, ছায়া যখনই পড়েছে তখনই বুঝতে পারছেন যে কোন লোক পিছনে নিশ্চয় আছে, কেন ছায়া কেন সামনে দেখছে। এইভাবে ছায়া দেখেই টের পেয়ে গেছেন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কেউ আসছেন, আর ফিরে দেখতে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমন ঘটেছে, রাগ মিটে গেছে, আমার কাছে পৌঁছেছে। আর কিছু শোনাবার ইনশাআল্লাহ প্রয়োজন নেই, নবী সাল্লামের ছায়া ছিল না প্রমাণ হলো, আর এই ছায়া ছিল, ছায়া ছিল এ কথা প্রমাণ হলো, ছায়া ছিল না এ কথা বাতিল প্রমাণ হলো, আর ছায়া ছিল না এই কথা মন গড়া গড়ে নেওয়ার পরে তারপরে আর একটা একে ভীত কমজোর, একবারে ভীত এমন কমজোর যে ছায়া ছিল না এই কথাই ভিত্তিহীন, তার উপরে ভীত করা যে ছায়া ছিল না তাহলে বোঝা গেল যে তিনি নূরের তৈরি, মানে সব ভিত্তিহীন, ভিতটাও ভিত্তিহীন, ফাউন্ডেশনও ভিত্তিহীন, ফাউন্ডেশনও কমজোর, আর তার উপরে দেওয়ালও কমজোর, আর ছাদও কমজোর, সব কমজোর, আর বাতিল পন্থীদের অবস্থা এরকম, বাতিল পন্থীদের অবস্থা এরকম, সব কমজোর, সব বাতিল, বাতিলের উপর বাতিল দিয়ে কি আর শক্তিশালী হবে, বাতিলের উপর বাতিল যতই বাতিল দাঁড় করাবেন বাতিল কি আর শক্তিশালী করতে পারে, হক হককে শক্তিশালী, হক যদি দুর্বল হয়, একজন হক পন্থী আরেকজন হক পন্থী দুর্বল আছে, দুজন মিলে একটু শক্তি বাড়বে, কিন্তু দুটোই বাতিল 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 দিয়ে বাতিল প্লাস বাতিল প্লাস বাতিল, তাহলে প্লাস দিয়ে কি হবে, হ্যাঁ পায়খানা প্লাস পায়খানা কি হবে, গুড় হয়ে যাবে না চিনি হবে, পেশাব প্লাস প্লাস পেশাব, তো ওই রকম হচ্ছে অবস্থা বিদাত পন্থীদের এসব আকিদার, যে নবীর ছায়া ছিল না বাতিল, আর তার উপরে ভিত্তি করে যে নবীর ছায়া ছিল না তখন নবীর নূরের তৈরি তাও বাতিল, আর বাতিল প্লাস বাতিল। আশা করি বুঝেছেন ইনশাআল্লাহ, তাদের যেই দলিলগুলি ধরুন সেগুলি বুঝতে পেরেছেন যে কোরআনের নূরকে নূরের অপব্যবহার করে অপব্যাখ্যা করে নবী সুসংকে নূর সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, অথচ ওলামায়ে কেরাম তাফসীর কারগণ কেউই তাফসীর করেননি, আর হাদিসের নাম দিয়ে যা পেশ করা হয়েছে তা হচ্ছে জাল, তাদের অবস্থা বুঝতে পারলেন, আর কোরআনে করিম আর হাদিস দ্বারা প্রমাণ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্তর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালোবাসার জন্য তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ শ্রদ্ধা এবং ভালোবাসার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ যে উচ্চ মর্যাদা দান করেছে সেই উচ্চ মর্যাদা অন্তরে কথায় কাজে আমাদের পেশ করার জন্য তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন নবী সাল্লামের সুন্নত মোতাবেক আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, তাঁর সুন্নত তাঁর মিল্লাতের ওপরে আমাদের যেন ইন্তেকাল হয় বলুন আমিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁর সাথে আমাদের হাসর করান, তাঁর সাথে হাউজে কাউসারে যেন আমাদেরকে পৌঁছে দেন, তাঁর শাফাত যেন আমাদেরকে দান করেন, তাঁর সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দান করেন, আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই নূরের আকীদা কতদিন থেকে চালু হয়েছে একবার জিজ্ঞেস করেছেন, এই পীর মরিদের ব্যবসা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে ধীরে ধীরে এই নূরের আকীদা, নূরে নবীর আকীদা, হায়াতুন নবীর আকীদা, নবী শাসন সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করা, কারণ নবী সম্পর্কে বাড়াবাড়ি করলে তখন ইনডাইরেক্ট নবীর আমরা ওয়ারেস, তখন এই পীরেরা বলে যে নবীর আমরা উত্তরাধিকারী, নবীর ওয়ারেস, তখন আমাদের মধ্যেও এই রকমের অলুহিয়াত রয়েছে, নবীর মতো আমাদের মধ্যে গুণ রয়েছে, আমরাও বিশেষ আল্লাহর সৃষ্টি, সুতরাং আমাদের তোমরা ভক্ত হও, আমাদের তোমরা শ্রদ্ধা করো, আমাদের নজর নিয়াজ পেশ করো, এসব উদ্দেশ্য যখন শুরু হয়েছে
তখন থেকে এসব আকিদা এসেছে ইসলামে। এসব আকিদার কোরআন এবং হাদিসে কোনো প্রমাণ নেই, বিশুদ্ধ তাফসিরও এসব পাবেন না। আপনি তফসিরগুলি তফসির ইবনে কাসির পড়ে দেখুন বাংলায় অনুবাদ হয়ে গেছে, কোথাও পাবেন না এই আয়াতগুলি পড়ে, তখন কোথাও এই নূরের আকিদা পাবেন না, ইসলামে ছিল না। এই কালের লিখা 50 বছর 100 বছর আগের লিখা তফসিরগুলির কথাও বললাম, তফসির সাদিয়া তফসির জালালুল কোরআনের কথা বললাম, সেগুলিতে এই আকিদা নেই। কোথা থেকে আকিদা? কবর পূজারীদের আকিদা। সাধারণত এই আকিদা আহমদ রেজা খান বেরেলভি যে বেরেলভিদের বড় নেতা, তাদের ভারতের, তার এগুলো আবিষ্কার করার নেতা, আর তার পূর্বে সুফিজমে এই নেতা এই কথাগুলি তাদের সুফিয়ানা কিতাবাদিতে ছিল, যে সবগুলিকে তারা প্রচার করে থাকে। মহানবী, মহানবী মানে যদি বলেন যে নবী সাল্লাল্লাহু সমস্ত নবীদের মধ্যে উত্তম এই অর্থে, তাহলে ঠিক আছে। কিন্তু মহানবী বাংলা ভাষার এইরকম কোনো কথা নবীউল আকবর কোরআনে নেই। মহা মানে আকবর তাহলে, বা আজম, তো নবী আজম বা নবী আকবর এইরকম কথা কোরআন হাদিসে নেই। কতগুলি ভাষা বাংলা ভাষায় এইভাবে চালু হয়ে গেছে যেগুলি কথা কোরআন হাদিসে নেই। তবে নবী সাইয়দুল মুরসালিন আছে, সাইয়দুল মুরসালিন মানে নবীদের নেতা, নবীদের ইমামত করেছেন। জি জি, ইমামুল মুরসালিন বলা যেতে পারে, সাইয়দুল মুরসালিন, তারপরে আপনার যেগুলি উপাধি এসেছে কোরআন এবং হাদিস সেগুলো বলা যেতে পারে, আফজালুল বাশার, সৃষ্টির সেরা ইত্যাদি ইত্যাদি বলা যেতে পারে। জি, সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকি প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আগামীতে দেওয়া হবে।